ইমামে হাসান এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আলাইহিমাসসালাম, এই দুইজন এমন ছিলেন আমার নবী এদেরকে না দেখে থাকতে পারতেন না। আমার নবী এদের দুইজনকে না দেখে থাকতে পারতেন না, কোণে কোণে ডাক দিতেন, কোণে কোণে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিতেন দুইজনকে নিয়ে আসার জন্য। আমার নবী হাত তুলছেন, আল্লাহ আমি এই দুইজনকে বড় মহব্বত করি। এবং আমার নবী আরো বলছেন, যারা এই দুইজনকে মহব্বত করে তারা আমাকে মহব্বত করে। কি আজীব বিষয়! কিন্তু তরুণ প্রজন্মের কাছে এই শতাব্দীতে আমরা এখন মেসেজ দিতে উল্টা পাল্টা করে ফেলছি। আমার নবী এদের মহব্বতকে ইমান বলেছেন। আরেক রেওয়ায়েতের মধ্যে গতকালকে ডিসকাস করেছি, আমার নবী বলছেন, আল্লাহর ইজ্জতের কসম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহ, কখনো ঈমান ওই ব্যক্তির কলমের ভিতরে ঢুকবে না। কোন ব্যক্তির কলম? যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি আমার আলে বাইতকে আমার জন্য মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তার অন্তরে ঈমান ঢুকবে না। তাহলে ঈমানের জন্য, এটা সুন্নি শিয়ার বিষয় না, এটা ঈমানের বিষয়। বুঝতে পেরেছেন? কোরআন যেমন সুন্নি শিয়ার বিষয় না, হাদিস যেমন সুন্নি শিয়ার বিষয় না। কোরআন তো কোরআন, বিশ্বাস করলে ঈমান, বিশ্বাস না করলে গেছেন। বুঝতে পেরেছেন? এখানে ইয়েস নো নাই, ইফ বাট নাই। অনুরূপভাবে তরুণ প্রজন্মের কাছে রং মেসেজ যাচ্ছে। মাহে মুহররম এবং সোহাদাই কাল বাড়াল, এটা আমাদের তৃতীয় বক্তব্য। প্রথম, দ্বিতীয়, তৃতীয়। আমরা চেয়েছি যে এই 10-12 দিনে সোহাদাই কারবালা সংশ্লিষ্ট সমস্ত বর্ণনাগুলো যেন এসে যায়। আমাদের যারা তরুণ প্রজন্ম আছেন, ওনারা যদি পুরো প্যাকেজ দেখতে চান, যে আমরা পুরো বিষয়টা জানতে চাই, আল্লাহ চাহেন, আল্লাহ যদি হায়াত দান করেন, ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা বিষয়, ইতোপূর্বে দুইটা বিষয় আলোচনা করেছি, আজকের বিষয় হবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামে হাসান এবং ইমামে হুসাইন, এই দুইজনকে আমার নবী বলেছেন রাইহান। কি বলেছেন? রাইহান। হাসান এবং হুসাইন আমার দুনিয়ার দুটি সুগন্ধি ফুলের নাম। এই রাইহান হচ্ছে আমাদের আজকের মূল বক্তব্য। তার আগে পবিত্র কোরআন থেকে যে আয়াতে পাক তিলাওয়াত করেছি, সে আয়াতের অর্থ আপনারাও জানেন, আমরা জানি, বরং আপনাদেরকে এখানে তুলে দিলে আমাদের চেয়ে আরো ভালো বলতে পারবেন। আমি শুধু একটা হাদিস দিয়ে আমার বক্তব্যটা শুরু করব। হাদিসটা বুখারী শরীফের, বর্ণনা করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইরাকের এক ব্যক্তি হুজুরকে একটা মাসআলা জিজ্ঞেস করলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কার ছেলে? হযরতে বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, সেই জন্য আমরা কি বলছি, আব্দুল্লাহ ইবনে ওমর। আপনারা অনেক সময় নাম রাখেন না, তা আপনারা মনে করেন এটা একটা এমনিতে এরকমই রাখে, একজনের নাম রাখছে এই জেরি না, এটার নাম কি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, নোবেল, নোবেল ইবনে ইসমাইল। তা আমি মনে করছি বাবার নাম ইসমাইল, আসলে বাবার নাম ইসমাইল না, উনি ইবন মানে বুঝেন নাই। এখন আমাকে বলতেছে হুজুর, একজন হুজুর ডাকছি তো নাম রাখার জন্য, আপনি কাপড়ে চুপড়ে আমাদের মতো হুজুর হইলে হবে না। এখন আমরা কি কাপড়ে চুপড়ে হুজুর? যদি কাপড়ে চুপড়ে হুজুর হয় তো আলে বাইতে রসুলের শান জবান দিয়ে বের হবে না। কাপড়ে চুপড়ে হলে ভিতরে বাইরে ফিটফাট হতে হবে। বুঝতে পেরেছেন? ভিতরে বাইরে যখন ফিটফাটের দুনিয়া ছিল, তখন আমাদের মাহফিলের স্লোগানও ভিন্ন ছিল, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, অতঃপর নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি ছিল যখন আমরা ভিতর বাহির ফিটফাট ছিলাম। কিন্তু আমরা যখন আস্তে আস্তে কাপড়ে চুপড়ে হয়ে যাচ্ছি,
তা আমাদের এই স্লোগানগুলো কি হয়ে যাচ্ছে? আস্তে আস্তে তো এখন নারাই তকবীর পর্যন্ত এসে ঠেকেছি, নারাই রেসালত আর বলতে চাই না। সম্মানিত উপস্থিতি, যাই হোক আমি ওদিকে না যাই, কথা আবার অন্যদিকে চলে যাবে, সময় খুব সংক্ষিপ্ত, হুজুরও যেহেতু এসে গেছে। তো উনি জিজ্ঞেস করতেছেন, হুজুর এহরাম অবস্থায় কোন মশা মাছি মারা যাবে কিনা? দেখছেন নি অনেক বড় মুত্তাকি না? হাদিসে পাকের মধ্যে বলা হচ্ছে, আচ্ছা আমি বলতে চেয়েছিলাম আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে আব্দুল্লাহ, এটা শিখে ফেলেন, এই ভুল যেন আপনারা না করেন। তো এখানে আরব বিশ্বের মধ্যে নাম এভাবে প্রচলিত, অমুকের ছেলে অমুক, তো ইবিন হয়, আর যদি মেয়ে হয় বিনতে ব্যবহার হয়, ফাতেমা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আমার নবীর কন্যা ফাতেমা। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, বর্ণনাকারী উনি হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এই যে ভদ্রলোক এসে জিজ্ঞেস করতেছেন কি, ফাকালা আহলুল ইরাক ইয়াসআলুনা আনি যুবাব, অন্য রেওয়ায়েতের মধ্যে এসে চান্দামিল বাউদ। তো হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর জিজ্ঞেস করতেছেন, মিনাইনা আনতা, তোমার দেশের বাড়ি কই? সে বলছে, আমি মিনাহালিল ইরাক অথবা মিনাল ইরাক, আমার বাড়ি ইরাকে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দেখো ইরাকিদের অবস্থা, তোমরা দেখো ইরাকিদের অবস্থা। এটা আমার শব্দগুলার দিকে না গিয়ে আমার ইমোশনটা বোঝার চেষ্টা করেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর যে ইমোশনটা, শব্দ না, যে ইমোশনটা উম্মতকে ট্রান্সফার করতেছে, ফিলিংটা, ওই ফিলটা নেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, দেখো ইরাকিদের অবস্থা। সে আমাকে জিগাইতেছে, জিজ্ঞেস করছে যে এরাম অবস্থায় মাছি মুসা মারা যায়, মারা যাবে কিনা, কতল করা যাবে কিনা। অথচ এরা ওয়াকাদ কাতালু ইবনা ইবনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তারা তাদের দেশে ডেকে নিয়ে গিয়ে আমার নবীর কন্যার ছেলে, আমার নবীর কন্যার ছেলে, আমার নবীর কলিজার টুকরা নাতি, তাকে শহীদ করেছে, যার ব্যাপারে আমি আমার নিজের কানে শুনেছি নবীকে বলতে। ওয়াকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আমরা যখন ওয়াকালান নবী বলবো আপনারা দরুদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা হুমা রাইহানাতায়া মিনাদ দুনিয়া, হাসান এবং হুসাইন, এটা আমার দুনিয়ার দুটি সুগন্ধির নাম। কি বলেছে? সুগন্ধির নাম। তো এটা এই রাইহানাতায়া, মানে দুই রাইহান, রাইহানের সমস্ত মুহাদ্দিসিন বা উলামা যখন অনুবাদ করেন আমরা কি অনুবাদ করি? সুগন্ধি অথবা ফুল, এটাই ঠিক। কিন্তু রাইহানের ইন্টারেস্টিং কিছু অর্থ আছে, উলামায়ে কেরাম বুঝবেন, এগুলাকে আমরা গরিবুল হাদিসের কিতাব বলি। গরিবুল মানে হাদিসের মধ্যে কিছু এমন শব্দ থাকে যেগুলো স্বাভাবিকভাবে ব্যবহৃত হয় না, স্বাভাবিকভাবে আনকমন ওয়ার্ড, আনকমন ওয়ার্ড। আমি আপনাদেরকে আনকমন ওয়ার্ড, আপনারা যদি না বুঝেন তাইলে আপনাদেরকে কিছু আনকমন ওয়ার্ড বুঝাই। আপনারা বলেন না গুড লাক, কি বলেন? গুড লাক। ইংরেজির মধ্যে অনেক ইংরেজ ব্যবহার করে কথাবার্তার মধ্যে, গুড লাক না বলে কি বলে? ব্রেক এ ল্যাগ, ব্রেক এ ল্যাগ। এখন আর যদি মনে করেন ব্রেক এ ল্যাগ মানে ট্যাঙ্কবার বিধি তো হই, তাহলে তো গেই বাজে, বুঝতে পেরেছেন? নরমালি ব্যবহার হয় গুড লাক, কিন্তু আরেকটা শব্দ এরা ব্যবহার করে ব্রেক এ ল্যাগ। অনুরূপভাবে আমরা মানে ঘুম পাচ্ছে বলি না, আই ফেল স্লিপ, তো এরা এটারে আবার অন্যভাবে বলে আই নোডেড অফ, আই নোডেড অফ। এগুলো হচ্ছে গরিবুল হাদিস, শব্দগুলো ব্যবহার হয় না কিন্তু ব্যবহার হয়, 20% 30% লোক ব্যবহার করে। এভাবে আমরা বলি না, আমি দুই একটা আপনাদেরকে বোঝানোর জন্য, যেমন আই এম হ্যাপি, আই এম ভেরি হ্যাপি, আমরা বলি না আমার খুব ভালো লাগতেছে, আমি খুব 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 ভালো লাগতেছে, কিন্তু এটাকে আবার অন্যভাবে বলা যায়, কিভাবে? আই এম ওভার দ্য মুন, আই এম ওভার দ্য মুন। এটা আই এম ওভার দ্য মুন, এটা হলো গরিবুল হাদিস। গরিবুল হাদিস কি আর অসুবিধা আছে? এখন রাইহান,
আমাদের আজকের মূল বিষয় রায়হান। এখন রায়হান অর্থ স্বাভাবিকভাবে মাটি থেকে উৎপাদিত এমন জিনিস যেটা সুগন্ধি ছড়ায়। সেই কারণে আমরা ফুলকে কি বলি? রায়হান বলি। কারণ আমাদের কাছে কিছু লিমিটেশন তো আছে। এখন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আলাইহিমা সালাম এই দুইজনকে বলা হচ্ছে সুগন্ধি ফুল। সুগন্ধি ফুল আজীব বিষয় হচ্ছে কি জানেন, আমার নবী হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কোলে নিতেন, আমার নবী কয়েকটা কাজ করতেন। প্রথমে দুইজনকে জড়িয়ে ধরে চুমু দিতেন, এরপরে ওয়ায়াসু ওয়ায়াদুহুমা, আগে আমরা জড়াই ধরি না এভাবে, জোড়াই ধরার আগে একেবারে চেপে ধরার আগে ফায়াদুহুমা, এটা করার আগে ওয়ায়াসুহুমা, আগে নাক দিয়ে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে পাকের সুগন্ধি নিতেন। সুবহানাল্লাহ, ইংরেজিতে বললে আমরা কি বলি, আগে স্মেল নিতেন, স্মেল। তো আগে হাসান হুসাইনকে কুলে তুলে নিয়ে আমার নবী সুগন্ধি নিতে চাইতেন, সুগন্ধি নিতে চাইতেন, এবং সুগন্ধি নেওয়ার পরে একেবারে জড়িয়ে ধরতেন। হাদিসে পাকের মধ্যে এভাবে আসছে, আমার নবীর দরবারে যখন হযরত ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ তশরিফ আনতেন, আমার নবী বলতেন, ফাতেমা আমার দুই ছেলেকে ডেকে নিয়ে আসো, আমার দুই ছেলেকে ডেকে নিয়ে আসো। তো দুই ছেলে যখন আসতেন, আমার নবী কুলে তুলে নিতেন, আমার নবী চুমা দিতেন, আমার নবী তাদের সুগন্ধি নিতেন, এবং আমার নবী আচ্ছা করে জড়িয়ে ধরতেন। সুবহানাল্লাহ। এখন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারক থেকে খুশবু আসতো প্রত্যেকে। জানার বিষয় না, মনে রাখবেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দূর কি অনেক উপরের জিনিস, এক মজলিসের মধ্যে আমার নবী কোরআনের তিলাওয়াত করছিলেন, এমনিতে করতে করতে মহব্বত করে আমার নবী এক সাহাবীর কাছে গিয়ে তার মুখের পাশে একটু আয়াত তিলাওয়াত করেছেন। আমার নবীর জবানে পাক থেকে, আমার নবীর জবানে পাকের হাওয়া লেগেছে ওই সাহাবীর মুখে। রেওয়ায়েতের মধ্যে আসছে মৃত্যু পর্যন্ত ওই সাহাবীর জবান থেকে খুশবু বের হতো। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, নারে সাহাবী, নারে সম্মানিত, সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছি এক ঘরের মধ্যে আমার নবীর কিছু ঘাম মুবারক রাখা হয়েছে। তো ঘাম মুবারক তো রেখেছে, তো ওই ঘর থেকে এমন খুশবু বের হতো, আশেপাশের লোকজনের কাছে ঘরের পরিচিতি ছিল খুশবুওয়ালা ঘর। সুবহানাল্লাহ, খুশবুওয়ালা ঘর। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুশবু আসলো কোত্থেকে, এটা বোঝানোর জন্য বলছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাস্তা দিয়ে হাঁটলে, আপনারা শুনেছেন সাহাবায়ে কেরাম যদি আমার নবীকে খুঁজতে যেতেন, তো আমার নবী কি জিনিস দেখে দেখে সাহাবায়ে কেরাম ফলো করতেন। তো আমার নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন, বাতাস এবং এনভায়রনমেন্টের মধ্যে খাস একটা সুগন্ধি বের হতো, যেটা মক্কার কোন ঘর কোন ব্যক্তির শরীরে পাওয়া যাইতো। এটা আজীব এক খুশবু, মিশকের চেয়েও দামি। যেই খুশবু নাকে লাগার সাথে সাথে সাহাবায়ে কেরাম বুঝতে পারতেন আমার নবী এই রাস্তা দিয়ে হেঁটেছে। বর্ণনার মধ্যে উলামায়ে কেরাম জানেন, এবং আমার সমস্ত ভাইয়েরা যারা এই বিষয়গুলো ডিসকাস করেন না, সেটা আমার লামাজহাবি ভাই হোক, কওমি ঘরানার ভাই হোক, সবাই জানেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে শিশির ভিতরে ভরে রাখতেন, এবং এই আতর এই এই ঘাম মুবারক বিয়ে শাদী বিভিন্ন ঈদ অনুষ্ঠানের মধ্যে আতর হিসেবে ব্যবহৃত হতো।
এবং আপনি চিন্তা করে দেখেন এই ঘামগুলা লাগালে, ঘামগুলা লাগালে এমন খাস একটা সুগন্ধি বের হতো, এটা যেত না কাপড় থেকে, এটা কাপড় থেকে যেত না। তো হযরতে ইমামে হাসান এবং ইমামে হুসেন এই দুইজনের ব্যাপারে আমার নবীর এলান হচ্ছে, কুল কায়নাতের মানুষ তাদের বংশধারা সামনের দিকে যায় বাবার মাধ্যমে, আমি নবীর বংশধারা যাবে আমার ফাতেমার মাধ্যমে। তো ফাতেমার মাধ্যমে যেহেতু বংশধারা যাবে, তো নবীর শরীরের জেনেটিক্যালি সুগন্ধি ইমামে হাসান এবং ইমামে হুসাইনের মধ্যেও গেছে, এবং আমার নবী দুইজনকে মূল্যায়িত করেছেন, বিশেষ করে ইমামে হুসাইনকে। আমার নবী এমন এমন কিছু অ্যাক্টিভিটি দেখিয়েছেন সাহাবায়ে কেরামকে, স্বাভাবিকভাবে নানা নাতিদের ক্ষেত্রে এই কাজ করেন না, রুয়ে জমিনের মধ্যে এই ধরনের কোনো এক্সাম্পল নাই যে কোন রাজাদিরাজ নানা তার নাতিকে কান্দে চড়িয়ে মক্কার অলিতে গলিতে, মদিনার অলিতে গলিতে, অথবা পৃথিবীর কোন শহরের অলিতে গলিতে হেঁটেছে, সেটা কোন দলিল? যতই মহব্বত করেন, প্রত্যেকে প্রেস্টিজের জন্য চিন্তা করেন মানুষ কি বলবে, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যেহেতু এই কথাগুলো আগে ডিসকাস করেছি, চাচ্ছি না যে কিছু কথা রিপিট হয়ে যায়, তবু একটা দুইটা জিনিস রিপিট হলে আপনাদেরও সুবিধা হলো বুঝতে। সাহাবায়ে কেরাম আমার নবী ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুদেরকে নিয়ে খেলাধুলা করছে, আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে দাওয়াতে যাচ্ছেন, আমার নবী সাহাবায়ে কেরামকে রেখে বাচ্চাদের সাথে খেলছে ইমামে হুসাইন, ওদিকে গেলেন, আমার নবী ইমাম হুসাইনকে ধরতে চায়, ইমাম হুসাইন একবার এদিকে চলে যান, আমার নবী এখানে হাসাহাসি হচ্ছে, ইমাম হুসাইনও মজা পাচ্ছেন, আমার নবীও মজা পাচ্ছেন, জিনিসগুলো ফিল করার চেষ্টা করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে ধরতে চাইলে উনি একবার হা হুনা, একবার এদিকে যায় একবার এদিকে যায়, আমার নবী ধরতে চান ধরতে চান, অতবর ধরে ধরে ধরার পরে আমার নবী কুলে তুলে নেন, কুলে তুলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের সাথে নিজের জবান লাগিয়ে দেন, সুবহানাল্লাহ, চুমা দেন, কান্দের উপর তুলে নেন, তুলে নিয়ে কি বলেছেন জানেন, আল্লাহ আমি আমার হুসাইনকে মহব্বত করি, তুমিও মহব্বত করো, তাদেরকে মহব্বত করো যারা হুসাইনকে মহব্বত করে। এভাবে এই রং এই ঢং হাসান এবং হুসাইন আলে বাইতে রাসূলের ক্ষেত্রে আমার নবীর বর্ণনার এই রং ঢং ধরন ধাঁচ আন্দাজ গতি প্রকৃতি আকৃতি ম্যানার ওয়ে মেথোডোলজি যে আন্দাজে আমার নবী এই ওনাদেরকে তুলে ধরছেন, এটা অন্য কোন জায়গায় আর নজরে আসে না। রাইহানা, তাই এখন আপনারা বুঝতে পেরেছেন নবীর সুগন্ধি ইমামে হাসান এবং ইমামে হুসাইনের মধ্যে গেছে, সেই কারণে তুলে নিলে আমার নবী সুগন্ধি নিতে চাইতেন হাসান হুসাইনে। আবার দুইজন মিলে দেখতে অবিকল আমার নবীর মতো ছিল, একজন উপরের দিক থেকে একজন নিচের দিক থেকে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হযরতে আলীকে বলছেন, আলী এগুলো একটাও কিন্তু তোমার মতো হয় নাই, দেখতে এগুলো আমার নবীর মতো। হযরত আলীও মুসকি মুসকি হাসতেছিলেন, মুসকি মুসকি হাসতেছিলেন। সম্মানিত উপস্থিতি, রায়হান মানি সুগন্ধি, জমিন থেকে উঠা সুগন্ধি ফুল আপন জায়গায় ঠিক আছে, আমি বলেছি না গরিবুল হাদিস, গরিবুল হাদিস বোঝানোর জন্য আপনাদেরকে বলেছি যে আনকমন শব্দ সেগুলার অর্থ কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, সেই জায়গা থেকে আমি খুব বেশি না চারটা পাঁচটা অর্থ আপনাদের সম্মুখে তুলে ধরবো, যাতে আমাদের মজলিসের সাথে একটা যুগসূত্র রচিত হয়। তো রাইহানে গরিবুল হাদিসের কিতাবের মধ্যে পাঁচটা অর্থ বর্ণিত হয়েছে, কয়টা অর্থ? পাঁচটা। একটা রাইহান মানে হচ্ছে আওলাদ, রাইহান মানে কি? আওলাদ। আওলাদ মানে তো আপনারা বুঝতেছেন,
আরেকটা রায়হানের অর্থ হচ্ছে রাহাত, রাহাত মানে শান্তি, অন্তরে প্রশান্তি। আবার রায়হান শব্দে এটা তিন নম্বর অর্থ, আপনারা বুঝতে পেরেছেন। রায়হান শব্দের আরেকটা অর্থ হচ্ছে রহমত, তাইলে ফুল, আওলাদ, রাহাত, রহমত। আমাদের যে মূল টপিক হবে সেটা রিজক। রায়হান শব্দে গরিবুল হাদিসের কিতাবের মধ্যে রায়হান শব্দের একটা অর্থ বর্ণিত হয়ে, তাইলে তো আমার রিজিক হইল, কারণ আমার কোনো উপকার হয় নাই। কিন্তু আমি দুনিয়াতে থাকতে থাকতে আমার ছেলে যখন এগুলার দায়িত্ব নিয়ে নেবে তো কি হয়ে গেল, এটা আমার রিজিক হয়ে গেছে, আমার রিজিক হয়ে গেছে, কারণ আমি তার মাধ্যমে উপকৃত হচ্ছি, উপকার সাধন করছে সে আমার। তাইলে গরিবুল হাদিসের কিতাবের মধ্যে রায়হানের অর্থ পাইলাম। আপনারা আবার আমাকে বড় আলেম মনে করিয়েন না, এগুলো আমরা আমাদের আমার শায়খের কাছে, উস্তাদের কাছে বসে বসে যেগুলো শিখছি, ইন নকল মারি দিদি, গরিবুল হাদিসের কিতাবুল হনাই নো দেখি নো ফরিন হনাই সেগমেন্টাম গিয়ে দিন হলে, কিন্তু রেফারেন্স সব আছে, কিতাবগুলো দেখছি, কিন্তু অনরা আবার মরণগুজুন মার মা উজুর এত বড় বড় এলে আনকমন আনকমন কিতাব না এলে কিছু নো আর উজুর তুনুনি এনে কপি পেজ মারি দিদি তরফাইন না। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি অর্থ টোটালি একটা তো ফুল পেয়েছেন, তাইলে প্রথম অর্থ, এগুলাতে আমরা বেশি সময় নিব না, সময় যাবে রিজিকের মধ্যে। প্রথম অর্থ হচ্ছে আওলাদ, এটা আমরা জেনেছি ইমামে হাসান, ইমামে হুসাইন এবং আলে বাইতে রাসূল। আমার নবীর সমস্ত সন্তান যখন দুনিয়া থেকে চলে গেছেন, তো আমার নবীর প্রতি এই কাফের এই সমস্ত খবিসরা আমার নবীর সাথে বিয়াদবি করে নবীকে এমন কিছু শব্দ মানে জর্জরিত করা শুরু করেছে, যেটার কারণে আমার নবী কিছুটা হলো মনকষ্ট পেয়েছেন। তারা বলতে চাচ্ছিল নবীর কোনো বংশধারা আর পৃথিবীতে থাকবে না। আমার আল্লাহ কি করলেন, আমার আল্লাহ শানে রিসালত বর্ণনা করতে করতে কোরআনে পাকে সমস্ত সূরাগুলা যখন ওয়াদ্দুহা পর্যন্ত পৌঁছেছে, কোথায় ওয়াদ্দুহা সিকোয়েন্স তৈরি হচ্ছে, আমার আল্লাহ কোরআনকে ওয়াদ্দুহা পর্যন্ত এনে শানে মুস্তাফা পৃথিবীর সম্মুখে তুলে ধরে ওয়াদ্দুহার মধ্যে এক আয়াত আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ বলছেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আয়াত আস্তে আস্তে ওয়ালা সাউফা পর্যন্ত এসেছে, এখানে এসে কোরআনে পাকের আয়াতের ঢং পরিবর্তন হয়ে গেছে, শানে রিসালাতকে আমার আল্লাহ তুলতে তুলতে এমন এক জায়গার মধ্যে নিয়ে গেছেন যার উপরে আর কোনো উপর নাই। কি বলছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আতাই ইলাহি আল্লাহর পক্ষ থেকে দান, আল্লাহর পক্ষ থেকে গিফট, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আপনার জন্য এত উপরে চলে যাবে হাবিব, আপনি খুশি না হয়ে পারবেন না, সুবহানাল্লাহ, খুশি না হয়ে পারবেন না। সিকোয়েন্স তৈরি করেছেন আমার আল্লাহ, করতে করতে ওয়াদ্দুহার পরে আলাম নাশরাহ লাকার মধ্যে গিয়ে এটাকে আমার আল্লাহ আরো উপরে তুলেছেন, সুবহানাল্লাহ। ওয়াদ্দুহা থেকে শুরু কোরআনে পাকের পুরা পুরা কোরআন থেকে আরা ওয়া মাছ ধরে ধরি দিন 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 দান টান রায় না বাড়ি উড়ে আজা করি এক জায়গার নগরি। তো আমার আল্লাহ ছড়ারও ছিটানো ভাবে বলে বলে ওয়াদ্দুহার মধ্যে এসে শানের সালতকে আল্লাহ একত্রিত করে পৃথিবীবাসীর সামনে তুলে ধরছেন। আমার আল্লাহ আলাম নাশরাহ লাকার মধ্যে গিয়ে আজিম এক আয়াত ঘোষণা করলেন, ওয়া রাফানা লাকা যিকরাক, হাবিব শুধু আপনাকে আখেরাতে খুশি করব সেটা না, আমি দুনিয়ার জমিনে আপনার মকাম এবং মর্তবাকে অনেক উপরে স্থান দেব। সুবহানাল্লাহ, আমার নবীর ভিতর থেকে দুঃখ দুর্দশা কষ্ট সবকিছু রিমুভ করছেন আমার আল্লাহ, রিল্যাক্স করে দিচ্ছেন। আমার যদি সময় থাকতো আমি এক একটা আয়াত করে করে সূরা করে করে সামনের দিকে যাইতাম, কিন্তু আমার কাছে সময় নাই। এটার ফিনিশিং দিয়েছেন আমার আল্লাহ, পুরো সিকোয়েন্সে ফিনিশিং যখন দিচ্ছেন
পয়েন্ট যখন একেবারে জায়গার মধ্যে এসেছে, মানুষ হা করে তাকিয়ে আছে, ফিনিশিং তো ফিনিশিং, ওয়াল্লাহ কি হবে? আমার আল্লাহ কোরআনের সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে এক্সক্লুসিভ সূরা, ইন্না আতাইনা কাল কাউসার ঘোষণা দিয়ে শানে মুস্তফাকে আমার আল্লাহ এক আজিম জায়গায় স্থান করে দিয়েছেন। আপনি মন খারাপ করেন, আমি তো আপনাকে কাউসার দান করেছি। উলামায়ে কেরাম লিখতে লিখতে কাউসারের অর্থ কি, কাউসারের অর্থ কি, কাউসারের সামনে দুইটা মাইন্ডসেট, একটা মাইন্ডসেট খারেজি মাইন্ডসেট, আরেকটা মাইন্ডসেট এশকি সুন্নি আনা মাইন্ডসেট, যারা ভিতরে মহব্বত রাখে। খারেজি মাইন্ডসেট কাউসার মানি উনারা জান্নাতের ওই স্রোতস্বিনী যেটাকে জান্নাতের মধ্যে কাউসার নাম দেওয়া হয়েছে, একটা হ্রদ লেক ঝর্ণাধারা যেখান থেকে আমার নবী পানি পান করাবেন কিয়ামতের ময়দানে, রেওয়ায়েতের মধ্যে এসেছে। আমরাও বলছি হ্যাঁ ওইটা, কিন্তু শুধুই ওইটা নয়, যদি শুধুই ওইটা হয় তো আমার নবীর গুলাম যারা, আমার নবী গুলাম যারা, যেই সমস্ত লোক যাদেরকে আমরা আল্লাহর ওলি বলি, যারা খৌফে খুদা আল্লাহর ভয়কে অন্তরে ধারণ করে, আমাদের মধ্যে শুধু বকওয়াস করে না, আমরা তো হচ্ছি কলকলাতুল লিসান, শুধু বকবক, আফা মাকামা রাব্বিহি জান্নাতান, তাদের জন্য দুই জান্নাত। তো আমার নবী এটা সুন্দর একটা ঘটনা ঘটছে ইংল্যান্ডের মধ্যে, আমি আর রিপিট করতেছি না, আমাদের বাইরা কোসার থেকে ওই জান্নাতে স্রোতস্বিনী জান্নাতে বেরোতে চায় না, তাহলাম আমি মেনে নি, আপনি রেওয়ায়াত মানেন না, আল্লাহ মানি, তাইলে আপনি এদিক সেদিক যান কেন? আল্লাহ তাইলে আমি আপনাকে একটা প্রশ্ন করি, তো করেন আল্লাহ ওয়ালিমার খাফ মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য দুই জান্নাত, এটা কোরআনের আয়াত কিনা? তো কোরআনের আয়াত, উমা আল্লাহর ওলি আল্লাহর ভয় করে যে তার জন্য জান্নাত দুইটা, আর আমার নবীর জন্য দুই জান্নাত না, জান্নাতের শুধু একটা নবী। আপনারা আমার বিষয়টা বুঝতে পেরেছেন? আপনি ইন্না তোয়না কাল কাউসার মানি শুধু জান্নাতের একটা লেক, আর আপনি বেচারা আমার নবীর উপর ঈমান এনে শুধু আল্লাহকে ভয় করার কারণে আপনার জন্য জান্নাতই দুইটা, আর আমার নবী জান্নাতের একটা রক থেকে বেরোইতে পারে নাই, কোন উত্তর আছে? পরে বলতেছে পরে বলবো, আল্লাহ পরে বলিয়ে, আল্লাহ যদি তৌফিক দান করে। তো ইন্না তোয়না কাল কাউসার, ইমাম রাজি কাউসারের তফসির কাউসারের মতো করে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর ইমাম রাজির ফুয়ুজাত দিয়ে আমাদের কলব বাতেনকে ধন্য করুন, আজিম তফসির করেছেন। আমি সেদিকে যাচ্ছি না, শুধু আপনাদেরকে বলছি কাউসারের তফসির করতে করতে মুফাসসিরিনে কেরাম বলেছেন এখানে কাউসার মানে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরকমও তফসির এসেছে। কেন? কারণ আয়াতের সূরার কনটেক্সট যেটা, সেটা হচ্ছে আমার নবীর আউলাদরা দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে নির্বংশিতার একটা ব্লেম করা হয়েছে, সেই পরিস্থিতিতে এই টেক্সট তথা কোরআনের এই সূরা নাজিল হয়েছে। তো বলা হচ্ছে কাউসার মানি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কারণ তো কারণ হচ্ছে আমার নবীর এই কন্যার মাধ্যমে, এক কন্যার মাধ্যমে কুল কায়নাতের মধ্যে 1300-1400 বছর অতিক্রম হয়ে গেছে, পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান, শরীয়তের খেদমত, তরিকতের খেদমত, মারেফতের খেদমত, তফসিরের খেদমত, এলমে হাদিসের খেদমত, তাসাউফের খেদমত, যারাই করেছে বেশিরভাগ আলে বাইতে রসুল, বেশিরভাগ আলে বাইতে রসুল। রায়হানের অর্থ কি পাইলেন? আউলাদ, কেমন আউলাদ? তো আমার এই হাসান এবং হুসাইন দুনিয়ার জমিনে আমার আউলাদের সমুদ্র বইয়ে দেবে, আমার আউলাদের সমুদ্র বইয়ে দেবে। এখানে আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান যিনি, উনিও কি হাসানি এবং হুসাইনি? আমাদের জামেয়ার বাণী সৈয়দ আহমদ শাস্ত্রী কোটি কে? আলে বাইতে রসুল না, আউলাদে রসুল না, জামেয়া
বর্তমান প্রজন্মের জন্য। সেজন্য আমাদের হুঁশ করা দরকার, জামেয়া এলমে শরীয়ত তরিকতে আজিম যে খেদমত আঞ্জাম দিচ্ছে, দিয়েছে, দিচ্ছে, আপনারা দোয়া করবেন মাওলাই করিম যেন হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা, মানুষের ওয়াসওয়াসা থেকে আল্লাহ জামেয়াকে রক্ষা করেন। এটা একটা বড় পাহারাদারের মতো নবীর দিনকে পাহারা দিচ্ছেন, সেটার পেছনে আলে বাইত রাসূল, সেটার পেছনেও আলে বাইত রাসূল। বাংলার জমিনে তরিকতকে ঘরে ঘরে দিয়ে বেলায়েতকে একেবারে সাধারণ পানির মতো যে ব্যক্তি করে দিয়েছেন তিনি হুজুর গৌসে মেজবানদারি কিবলা কাবা রাদিয়াল্লাহু তাআলা। সাধারণ সাধারণ মানুষকে আমাকে এক ব্যক্তি বলতেছেন, হুজুর খুদু আই খুদে ওখানে জিয়ারত মাহফিলে গেছি, মাহফিল থেকে আসার সময় জিয়ারত করতে গেছি, আমার হাতে টাইম ছিল না, দ্রুত জিয়ারত করে আমি আর বাবা ভান্ডারের ওখানে যাই নাই, দ্রুত জিয়ারত করে আমি ঘরে চলে আসছি। আমার ঘুমের মধ্যে কেউ একজন আমাকে বলতেছেন, ও সময় এত কম ছিল, সময় এত কম ছিল। আমি আপনাদেরকে বলতেছি বেলায়েতকে কারামাতকে একেবারে সাধারণ করে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়ে বাংলার জমিনের প্রত্যেক গ্রামের মধ্যে একজন আল্লাহর ওলি দাঁড় করিয়ে বেলায়েতের যেই মহা দোকান চমকিয়েছেন হুজুর গৌসে মেজবানদারি কিবলা কাবা, সেটাও আহলে বাইতে রাসূল, সেটাও আহলে বাইতে রাসূল। সম্মানিত উপস্থিতি, এটা আমার নবী হুমা রাইহানাতাই মিনাদ দুনিয়া, হাসান এবং হুসাইন, এটা দুনিয়াতে আমার আওলাদের ঝর্ণা দ্বারা, আমার আওলাদের ঝর্ণা দ্বারা। দ্বিতীয় বিষয়, হাসান এবং হুসাইন আমার, আপনারা যখন সন্তানদেরকে দেখি, আমার ছোট বাচ্চা দেখি কি হয়, দেখার সাথে সাথে মানুষ রিল্যাক্স হয়ে যায়। আপনারা দেখেন না বোনের ছেলে মেয়ে, ভাইয়ের ছেলে মেয়ে হরান পেরেশান হয়ে, আমরা যখন ঘরে আসি, যখন ওর নাচন কুদম দেখি, হ্যাঁ দেড় বছর দুই বছর, বিশেষ করে মেয়েদের ভিতরে একটা শান্তি লাগে না, কেন লাগে, কারণ তাদের ভিতরে গুণা থাকে না, তাদের ভিতরে গুণা থাকে না, যাদের সাথে যাদের গুণা নাই, যাদের গুণা কম, তাদের সুহবতের মধ্যে তাসির থাকে। তো তাসির হলে কি হয়, তাসির হলে আপনার আবার এটা মনে করিয়েন না আপনার হাত পা ফুলে যাবে, জিমের মতো মোটা হয়ে যাবেন, সেরকম না, এগুলার জন্য জিমে যাইতে হবে, কিন্তু নূরের সাথে কম গুণার মানুষের সুহবতে যখন বসবেন আপনার ভিতরে আস্তে আস্তে আলো জ্বলা শুরু করবে, ঠিং করে উঠবে, বুঝতে পেরেছেন? সেই কারণে বাচ্চাদেরকে দেখলে কেমন লাগে, ভিতরে রিল্যাক্সড হন, এটাকে বলে রাহাত। আপকো দেখকে মুঝে রাহাত মিল গিয়া, চ্যান মিল গিয়া, দিল কি চ্যান, সুকুন, বুঝতে পেরেছেন, প্রশান্তি। তো ইমামে হাসান এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আলাইহিম আসসালাম, এই দুইজন এমন ছিলেন আমার নবী এদেরকে না দেখে থাকতে পারতেন না, আমার নবী এদের দুইজনকে না দেখে থাকতে পারতেন না, কোণে কোণে ডাক দিতেন, কোণে কোণে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিতেন দুইজনকে নিয়ে আসার জন্য। আমার নবী হাত তুলছেন, আল্লাহ আমি এই দুইজনকে বড় মহব্বত করি, এবং আমার নবী আরো বলছেন যারা এই দুইজনকে মহব্বত করে তারা আমাকে মহব্বত করে, কি আজিব বিষয়। কিন্তু তরুণ প্রজন্মের কাছে এই শতাব্দীতে আমরা এখন মেসেজ দিতে উল্টা পাল্টা করে ফেলছি, আমার নবী এদের মহব্বতকে ইমান বলেছেন। আরেক রেওয়ায়েতের মধ্যে গতকালকে ডিসকাস করেছি, আমার নবী বলছেন আল্লাহর ইজ্জতের কসম, ওয়াল্লাযী নাফসী বিয়াদিহ, কখনো ঈমান ওই ব্যক্তির কলমের ভিতরে ঢুকবে না। কোন ব্যক্তির কলম? তো যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি আমার আলে বাইতকে আমার জন্য মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তার অন্তরে ঈমান ঢুকবে না। তাহলে ঈমানের জন্য এটা সুন্নি শিয়ার বিষয় না, এটা ঈমানের বিষয়, বুঝতে পেরেছেন? কোরআন যেমন সুন্নি শিয়ার বিষয় না, হাদিস যেমন সুন্নি শিয়ার বিষয় না, কোরআন তো কোরআন, বিশ্বাস করলে ঈমান, বিশ্বাস না করলে গেছেন, বুঝতে পেরেছেন? এখানে ইয়েস নো নাই, ইফ বাট নাই। অনুরূপভাবে তরুণ প্রজন্মের কাছে রং মেসেজ যাচ্ছে,
আমি আপনাদেরকে একটা বড় মাহফিলে সামনে বেশ কিছু মাহফিল আছে সেখানে বলবো, তবুও একটা কিছু আপনাদেরকেও বলে যায়, কিছুদিন পরে রবিউল আউয়াল মাস আসবে, ঠিক না? মাস আসার আগে আমাদের একটা পক্ষ থেকে এটা বেদাত 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 একটা ধোঁয়া উঠবে, লক্ষ লক্ষ ফেসবুকের অ্যাকাউন্ট খোলা হবে, লক অ্যাকাউন্ট, কি অ্যাকাউন্ট? লক। আল্লাহ পাক জানে তাদের আইডেন্টিটি কি। আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে পরিচিতি দান করেন। ওখান থেকে ছবিগুলা খুব সুন্দর, ছবিগুলা কখনো আলা হজরতের মাজারে পাকে, কখনো মাইজবান্ডারে। আমার ভাইরা বুঝেনও না, একজন আমাকে বলতেছে, হুজুর এক সুন্নি জামেয়ান আমাদেরকে গালি দিয়েছে। কোথায় দিয়েছে? তো ফেসবুকে। কেমনে বুঝলেন সে জামেয়ান? তো হুজুর ফেসবুকের যেই এটা কি বলে আইডি, আইডির মধ্যে ছবি আলা হজরতে, সরি জামেয়ান, জামেয়ান সবুজ বন্ধু। আচ্ছা, কোনো ব্যক্তি আছে? কোনা ওরা কোনো ব্যক্তির তো ছবি নাই, আইডি খোলা না লক করা, কহজুর লক করা। তো আপনি কেমনে বুঝলেন এটা জামেয়ার, জামেয়ার ছবি? তো জামেয়ার ছবি তো এটা, এটাই তো আমাদের কাজ, মুনাফেকদের কাজ তো এটা ভায়ে ভায়ে লাগিয়ে দেওয়া, ভায়ে ভায়ে লাগিয়ে দেওয়া। কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, দুর্ভাগ্যের বিষয়, আমরা এতই সাধারণ, এতই সাধারণ, চিকেন ফ্রাই টেস্ট বুঝি, কিন্তু এই জায়গার মধ্যে এসে একেবারে সাধারণ সেজে যায়, কিছু বুঝে আসতেছে না আমাদের। এই সমস্ত আইডি গুলা থেকে ধারাবাহিক ভাবে মিলাদুন্নবীর বিরুদ্ধে বলা হবে। আপনারা কি করবেন, আমরা কি করবো, যারা বক্তব্য দেই প্রথম রবিউল আউয়াল থেকে শুরু করে ৩০ রবিউল আউয়াল পর্যন্ত ধারাবাহিক ভাবে বক্তব্য দেব, রবিউল আউয়াল জায়েজ, রবিউল আউয়াল জায়েজ, রবিউল আউয়াল জায়েজ। এশকে রসুলের বাণী, আমার নবীর আদর্শ, কোরআনের তালিমা, কোরআনের অন্যান্য সুরাগুলা কেঁদে কেটে একাকা, আমরা কোরআনের সুরাগুলা পর্যন্ত আসতে পারি নাই। ১১৪টি সুরার মধ্যে বেশিরভাগ সুরা আনটাচড রয়ে গেছে, টাচই করতে পারি নাই। আমার কবরের ডাক চলে এসেছে, আমি একটা খোলা যুদ্ধ ঘোষণা করেছি। আবার আমরা মানুষকে বুঝাই আকীদার কথা বলতে হবে। ও ভাই, আল্লাহর ওয়াস্তে ঘরে বসে ছেলেদেরকে নিয়ে, যারা আপনার ছেলেপুলে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, মাদ্রাসার ছেলেরা এতটুকু বুঝবে না, কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে এবং মাদ্রাসায় যারা ভালো ছাত্র তাদেরকে নিয়ে বসেন, অ্যানালাইজ করেন বাংলাদেশে মানুষ কয়জন, টোটাল পপুলেশনের মধ্যে কয় পার্সেন্ট লোক মাদ্রাসায় পড়ে, আপনার বক্তব্যগুলো আমার বক্তব্যগুলো বাংলাদেশের কয় পার্সেন্ট মানুষ শুনে, আপনি যেই বিষয়গুলো নিয়ে বক্তব্য দিচ্ছেন সেই বিষয়গুলোর প্রতি বাংলাদেশের কয় পার্সেন্ট মুসলমান ইন্টারেস্ট ফিল করে? ১০% মানুষ যে বিষয়গুলো নিয়ে ইন্টারেস্ট ফিল করে সেই ১০% মানুষের জন্য পুরো জিন্দেগি অতিক্রম করে দিয়েছে। ধানমন্ডি আনটাচড, গুলশান আনটাচড, বনানী আনটাচড, বনশ্রী আনটাচড, আমাদের এখানে নাসিরাবাদ হাউজিং সোসাইটি আনটাচড, খুলশী আনটাচড, চিটাং বিশ্ববিদ্যালয় আনটাচড, ঢাকা বিশ্ববিদ্যালয় আনটাচড। আপনারা বুঝতে পেরেছেন আমার মেসেজ যায় নাই কেন? কারণ আপনি এমন জায়গায় মাহফিলগুলা করেন ওই ১০% মানুষকে আপনি দুনিয়া মনে করেছেন। আপনি বলছেন না অমুকের সাথে আমার সম্পর্ক নাই, তমুকের সাথে আমার সম্পর্ক নাই, অমুকের সাথে অমুককে দাওয়াত করবেন না। ও ভাই, আপনি জানেন আপনি কি করছেন? পুরা সুন্নিয়তকে বাংলাদেশে ৭০% মানুষের কাছে হাসির পাত্র করে ফেললে। তো আপনারা কি, আমরা কি করলাম পুরা রবিউল আউয়াল মাস? এগুলা হচ্ছে ট্রিক্স, বাইরের লোকজন খেলে আমাদের সাথে। মহরম মাস আসবে, মহরম মাসের আগে শিয়াইজমের একটা ধোঁয়া তোলা হবে, শিয়াইজমের ধোঁয়াটা এমন ভাবে তোলা হয় পহেলা মহরম থেকে ৩০ মহরম পর্যন্ত আমরা যার কারণে মাহফিল সাজাই আলে বাইতে রাসূল তাদের ফজিলত পর্যন্ত বর্ণনা করি না। কেন মানুষ নিয়ে আবার আমাকে শিয়া বলা শুরু করলো? এটাকে বলয় বলে। কি বলে? বলয়। আপনি এমন এক বলয় তৈরি করেছেন
সেই এটা বলোই শুধু মাহফিল পর্যন্ত আগে যাতে বন্ধ করে দেবে মাহফিলে গন্ডির ভিতরে ঢুকলে বেটা আর এগুলা করবেন না ডিস্টার্ব হয়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা শুধু আমাদের যে ধর্মীয় প্রাঙ্গণে হয়েছে তা না, আপনি ব্যাংকে যান, স্কুলে যান, হসপিটালে যান, হসপিটালের মধ্যে একটা পরিচালনা পর্ষদ আছে না, তো দেখবেন যে ওখানে দুইজন ভালো পড়ে গেছে আর ওগুলা সবাই মিলেমিশে খায়, মিলেমিশে মালিক যেহেতু দুবাই, মালিক বাইরে, মিলেমিশে খায়। পুরো হসপিটালের মধ্যে এমন মাহল তৈরি করা হয় কেউ ভয় ওই দুইজনের নাম নেয় না, কেন ওই দুইজনের নাম নিলে বুখারী শরীফের দাওয়াত বন্ধ হয়ে যাবে, মানে ওই দুইজনের নাম নিলে হসপিটালের মধ্যে আপনি কোনটাসা হয়ে যাবে, কোনটাসা, এটাকে বলই বলে। এই বলইটা রাজনীতির মধ্যে হয়, আমাদের ছেলে যারা ছাত্রলীগ ছাত্র বিভিন্ন দল করে এদেরকে জিজ্ঞেস করেন এরা আমার চেয়ে ভালো বলতে পারবে বলই কাকে বলবে। এই জায়গাটা এখানে তৈরি হয়, মহরম মাস আসবে, মহরম মাসের 15 দিন আগ থেকে একটা ধোঁয়া উঠা হবে, আপনারা বুঝতে পেরেছেন। এরপরে প্রোগ্রামও বেড়ে যাচ্ছে, প্রোগ্রাম তিনটা চারটা, প্রোগ্রাম কয়টা, তিনটা চারটা, কিন্তু একেবারে অনলাইনের মধ্যে অবস্থা খারাপ। আমাদের এত ভালো ভালো বক্তব্য পৃথিবীবাসী শুনতে পায় না, কোন কোন কোনার মধ্যে আপনি ঈদে গদিরে খুম পালন করেছেন সেটা আমেরিকা থেকে শুরু করে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি পর্যন্ত ছড়িয়ে গেছে। এগুলা ছড়িয়ে দেওয়ার মানুষ আছে, ছড়িয়ে দেওয়ার মানুষ আছে। মনে রাখবেন সালফে সালেহিনে উম্মতে যেই মেথড, যেই প্রক্রিয়া, সেটার এক বিন্দু বাইরে আমরা যাব না। মাওলা আলী আমরা কি মারতে গেছি ওখানে কাউকে? কোন ফেরকার ভিতরে আপনি যখন কথা বলবেন মানুষের মধ্যে ঘৃণার চাষাবাদ করবেন না। কেন? শিয়াদের যারা তরুণ প্রজন্ম, আমাকে একজন বলছে হুজুর আপনি বাই বললেন এত সফট নিয়ে কথা বলেন কেন? আমি বললাম দেখেন আপনারাও বুঝেন জিনিসটা, শিয়াদের যারা তরুণ প্রজন্ম, খারেজি ওয়াহাবি ঘরানাতে যারা জন্মগ্রহণ হয়েছে তরুণ প্রজন্ম, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তারা আসল ধর্ম জানার দরকার আছে না? এখন এই দুইজন জন্মের পর থেকে শুনতেছে আমরা বেদাতি, আমরা তো তাদের ভিতরে ঘৃণার জন্ম হয় নাই। আমার নবী বলছেন আল্লাহ তিনটা জিনিস তোমাদের জন্য পছন্দ করেন, তিনটা জিনিস তোমাদের জন্য অপছন্দ করেন, যেই তিনটা জিনিস অপছন্দ করেন সেটার প্রথম জিনিস হচ্ছে তোমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যেও। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা করছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু, ইহুদি নাসারাদের মতো হয়ে যেও না, বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যেও না। আমরা উম্মতে মুসলিমা, আমাদের উস্তাদ ডক্টর আলী জুমা, পৃথিবী বিখ্যাত উলামায়ে কেরাম চেষ্টা করতেছেন ফেরকাগুলাকে কাছে নিয়ে আসা যায় কিনা। আমি আজকেও ইতপূর্ব শুনেছি, বক্তব্য আবার আরেকদিকে চলে যাচ্ছে, শিয়াদের মধ্যে অনেক দল উপদল আছে, শিয়াদের মধ্যে অনেক দল উপদল গুলা শিয়ার মেইন স্ট্রিম শিয়ারা তাদেরকে মুসলমান মনে করে না। আপনি তাদের কথা এখানে টেনে আনবেন না? আমি আজকে এক আলেমকে, আমাদের সম্মানিত আলেমকে বলতে শুনেছি, ফেরকা শিয়াদের মধ্যে একটা ফেরকা আছে, এটাকে আমরা বলি ফেরকা ঘোরাবিয়া, ঘোরাব মানে কাক। তো তারা কি, তারা বলে জিবরিল আমিন ওহি নিয়ে আসতেছিলেন হযরত আলীর কাছে, কিন্তু আমার নবীর সাথে হযরত আলীর সাদৃশ্য এমন ভুল করে আমার নবীর কাছে চলে এসেছে। তো এই ফিরকাদেরকে মেইন স্ট্রিম শিয়া যারা তারা মুসলমান মনে করেন না, তো তাদেরকে আমরা কি বলি? গুলাত। আমাদের যারা ফেরকার কিতাব লিখেছেন উলামায়ে আহলে সুন্নাত, ওনারা বলেন এরা হচ্ছে গুলাত সীমালঙ্ঘনকারী, এরা কেউ মুশরিকানা আকিদায় বিশ্বাসী, কেউ কাফেরানা আকিদায় বিশ্বাসী।
মেইনস্ট্রিম শিয়ার সাথে উলামায়ে কেরাম চেষ্টা করতেছেন কাছে কাছে কেন? কারণ তরুণ প্রজন্মকে যদি আপনি আমার দিনটা শিখাইতে চান, তা আমি বন্ধুত্ব না করলে সে আমার কথা শুনবে? বন্ধুত্ব করতে হবে না? তো বন্ধুত্ব যদি না করি, আমি বলতেছি ভাই আপনি আপনি আমাকে ভুলে যান, মনে করেন যে আমি নন মুসলিম, তবু আপনি আমার কথাটা তো একবার শুনেন, আমি কি মনে করি? এটা আমি আমার বাস্তব জীবনে যেহেতু বাইরে পড়ি, প্রচুর লোক একসাথে থাকে, কো আপনি হযরত আলী মাওলানা আলীকে আপনি মানেন না, আমি বলতেছি যতটুকু আপনি মানেন, আপনার মানা যেখানে শেষ বেটা সেখানে আমার মানা শুরু। কি বললি তুই? মাওলানা আলীকে না মানি, মাওলানা আলীকে যদি না মানি তো আমার দিন ধর্মের মধ্যে বেঁচে রইল কি আর? তখন সে বলতেছে শখ, ও বলতেছে আমাকে হ্যাঁ শখ, আপনি আপনারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে তো মানলে কেমন মানেন? আল্লাহ যেমন মানা দরকার, যেমন মানা দরকার, বন্ধুত্ব হইল না। এখন শুরুর দিক থেকে যদি আমরা ঘৃণার ছড়াছড়ি করি, আমি চাচ্ছি ঘৃণার ছড়াছড়ি বন্ধ হোক, এলম এবং তাকওয়া নিয়ে সামনে এগিয়ে যান, এলম এবং তাকওয়া নিয়ে সামনে এগিয়ে যান। আমার নবীর দ্বীনের বার্তা, সুফিয়া ইকরামের দ্বীনের বার্তা মানুষের মধ্যে প্রচার করেন। সুফিয়া ইকরামের তর্জ তরিকা এত সফট, এত কনভিনসিং, এত হেকমতওয়ালা, সেই কারণে পৃথিবীর জমিনে এক এক সুফি যত মানুষকে ইসলাম কবুল করিয়েছে, কুল কায়নাতের মুসলমানরা পলিটিক্স করে দুইজন মানুষকে ইসলাম কবুল করাইতে পারে নাই। আপনারা বুঝতে পেরেছেন? তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম এটা একটা মাইন্ডসেট, এটা একটা মাইন্ডসেট, মাইন্ডসেটের উপর আমাদের আলোচনা পরবর্তীতে হবে ইনশাআল্লাহ। আমি শুধু আপনাদেরকে বলো এটা বোঝানোর জন্য, আমরা বক্তব্য সংক্ষিপ্ত করি, বলো এটা এই যে এখন আসছে শুরু করে দিয়েছে, শিয়া শিয়া ছড়িয়ে যাচ্ছে ছড়িয়ে যাচ্ছে ছড়িয়ে যাচ্ছে, আবার এই প্রোগ্রামগুলা এগুলো আবার আমাদের এখানে, আপনি যদি চট্টগ্রামের বাইরে যান খবর নাই, আপনারা বুঝতে পেরেছেন? পরবর্তীতে আমরা কি করলাম, মাহে মহরমের প্রোগ্রাম শুরু হলো, আমি প্রত্যেক দিন রাতে গিয়ে বাংলাদেশে যেখানে যেখানে সোয়াদাই কারবালার মাহফিল হচ্ছে আমি চেষ্টা করে দেখি কে কি বলছে না বলছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ম্যাক্সিমাম মাহফিলের মধ্যে আমরা আহলে বাইতে রসুলের জিকির করতে ভয় পাচ্ছি, বলো এর কারণে? কিসের কারণে? কেউ কেউ তো এমন দেখেছি দুইটা হাদিস আহলে বাইতে রসুলের সামনে বলার পরে সাহাবায়ে কেরামের দিকে দৌড় দিচ্ছে, আপনারা বুঝতে পেরেছেন? কেন? ভিতরে ভয় ঢুকে গেছে, আরে আমি যখন শানে সিদ্দিকে আকবর বলবো তো দুনিয়া হা করে তাকিয়ে থাকতে হবে যে আমার নবীর উম্মতের মধ্যে আল্লাহ একজনকে বানিয়েছেন যিনি সিদ্দিকে আকবর, যখন আমি সিদ্দিকে আকবর বলবো সিদ্দিকিয়তের সমুদ্রের মধ্যে তুফান বয়ে বেড়াবে, যখন আমি শানে ফারুক আজমের শানে কথা বলবো ফারুকিয়তের তুফান চলবে, যখন আমরা উসমানে জিন্নুরাইনে শান বলবো তখন সেটা আলোর দুনিয়া হবে। আমরা একজনের কথা বলতে গিয়ে আরেকজনের ব্যাপারে ভয় পাচ্ছি কেন? শানে বেলায়তে আলী বলা এটার মানে কি শানে সিদ্দিকিয়তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানকে খাটো করা? না না, আমি যখন বিশুদ্ধরের কথা বলবো তো সেখানে সোমবার আসবে না, তো সোমবারের কথা ফজিলত যখন বলবো সেখানে শনিবার আসবে না, আপনারা বুঝতে পেরেছেন? তা আমার আমি বলতে চাচ্ছি এটা দোষ না, মনে রাখবেন আমাদের ইমান সাহাবী সাহাবায়ে কেরামের ওখানেও ইমান, আহলে বাইতে রাসূলের ওখানেও ইমান, কেউ সাহাবায়ে কেরাম ধরেছে আহলে বাইত ছেড়ে দিয়েছে খারেজি হয়ে গেছে, কেউ আহলে বাইত ধরেছে সাহাবায়ে কেরাম ছেড়ে দিয়েছে শিয়া হয়ে গেছে। আহলে সুন্নাহ ওয়াল জামা দুইজনকে বুকের ভিতরে আগলে রাখে, দুইজনকে বুকের ভিতরে আগলে রাখে। তো আহলে সুন্নাহ ওয়াল জামা বারবার নিজের আইডেন্টিটি দেওয়ার দরকার হবে না, আপনারা বুঝতে পেরেছেন? মাঝবান্ডার দরবারের পরিচয় কি বারবার দিতে হবে? হ্যাঁ, আল্লামা জালালউদ্দিন আল কাদরীকে এনে বারবার পরিচয় করাই দিতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কিন্তু আমরা যখন আমরা আবার আরেকটা কাজ করি, এখানে বেশ কিছু লোক ইভেন আমাদের জমিয়তুল ফালার মধ্যে আল্লামা জালালউদ্দিন আল কাদরীর মাধ্যমে প্রতিষ্ঠিত শোহাদায়ে কারবালার মাহফিল, এটা কাদের মাহফিল? সুন্নিদের না? সুন্নিদের না? কিন্তু আমি যদি কালকে ফেসবুকে একটা পোস্ট দেই, কি পোস্ট,
এই মাহফিলে শিয়াদেরকে বর্জন করুন, আমি যদি দেই তো এটা আমার, আপনি আমার দেওয়াটা কি হইলো জানেন, ইররেসপন্সিবিলিটি। আমি একটা ফালতু কাজ করলাম, কেন? কারণ আমার এই কথাটা মিনিমাম 10-15% মানুষের ভিতরে সোহাদায়ে কারবালা জমিয়তুল ফালায় প্রতিষ্ঠিত সোহাদায়ে কারবালার মাহফিলের ব্যাপারে কনফিউশন তৈরি করবে। এটাকে বলে নিজের পায়ে নিজে কোড়াল মারা। আমরা সব জায়গায় রাজনীতি করি, আফসোস এত গ্রুপ সব রাজনীতি, কিসের কারণে? রাজনীতির কারণে। ভিতর বাহির যদি পরিষ্কার থাকে গ্রুপিং হয় না, আপনারা বুঝতে পেরেছেন? সব জায়গার মধ্যে আমরা এই রাজনীতি, মানে যে রাজনীতি আমার নবী শিখিয়েছেন, বলি আমার নবীর রাজনীতির কথা সব সময়, করি আমার নিজের রাজনীতি, আমার নিজেরটাকে বাঁচানোর জন্য নবীর রাজনীতিকে ছাতা হিসেবে ব্যবহার করি, ঢাল। আমার নবীর রাজনীতির মধ্যে তিনটা জিনিস স্পষ্ট, আদল, ব্যালেন্স, শূরা, কনসালটেশন। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানা, আমানত, আদালত, শূরা। আমানত মানে আপনি যে আমাকে পোস্টটা দিয়েছেন এটা আমার কাছে আমানত, আমি এই যতদিনের জন্য দিয়েছেন ততদিন এটাকে কাজ করে আমার এই আমানত পরবর্তীর কাছে আমি দিয়ে দেব। আপনি যদি দুই টাকা ফেরত না দেন, এটা আমানতদারি বলে, যার আমানত নাই তার ইমানও। তাইলে আমার নবীর রাজনীতি যখন বলবেন সেখানে আমানত থাকতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আদালত। আদালত মানে ইনসাফ, দাড়ি পাল্লা এমনি হতে হবে, ইবা বাই দেখ কেনা ঝুঁকি, ইবা না দেখ কেনা উড়ে, বুঝছেন না? এডে মসজিদ জলদি আর আর অনরে কিলে ইমাম বানাইলাম, অনে মুস্তফা জানে রহমতত মিদ্দে অনর গুনুরে সালাম দিতে দিতে আসমান তুলি গেলাই মসজিদ অনন না, ও বা মসজিদ অনন না, না তো মসজিদ তো অনে আর গরম দিলেন দে, বুঝছেন না? অনারা এগুলো করে করে আমরা সমাজের সাধারণ মানুষের কাছে সুন্নিয়তকে ডিস্টারবেন্সের কারণ বানিয়ে ফেলেছে, ছেলেরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। আমার মসজিদ, আপনি আপনার পীরকে সালাম দিলেন, আমার পীর কি ঘাস কেটে আসমান থেকে এসেছে? তো আমার পীরকে সালাম দিলে সেক্রেটারি সাহেব দাঁড়াবে না, সেক্রেটারি সাহেবের তো আবার ফিরগুলোরে সালাম দিতে থাকে। অ্যাজ এ রেজাল্ট ইয়ানবী সালাম কিয়াম মিলাদের যে স্বকীয়তা নষ্ট হয়ে গেছে। এখানেও দেখবেন আমরা মাহফিলের পরে দুই মিনিট উপর উপর টানাটানি করে হয় সংক্ষিপ্ত করুন, সে কারণে আপনারা কি করবেন, মিলাদ কিয়ামকে মাহফিলের মাঝখানে করে মিনিমাম 20 মিনিট করবেন। যাকে দিয়ে মিলাদ কিয়াম করবেন তাকে বলবেন প্রস্তুতি নিয়ে আসতে। মিলাদ কিয়াম, আমি ঢাকায় একটা প্রোগ্রামে ছিলাম, এক ব্যক্তিকে মিলাদ পড়তে দিল, অনেক বছর পরে মিলাদ পড়লাম, হেন কোনো মানুষ ছিল না, যার চোখে পানি ছিল না, এক উপসচিব ছিলেন, উনি আমাকে বলতেছেন হুজুর আমরা ছোট থাকতে এরকম করে মিলাদ করত, অনেক দিন পরে চোখের কোনায় পানি উপসচিবে, কিয়াম মিলাদ এটার উপর বুজুর্গানে দিনের হাত আছে, সেটা পর্যন্ত বরবাদ করে দিলাম। এনে উকি ইয়া নবী সালাম আলাইকে একবার ফুজি ইয়া নবী, এরপরে মুস্তফা, এরপরে পিছা, এরপরে গেই দেখি, তারপরে আর বাই হলে কিরিবু ইতারাই ওয়াকরা দা ওয়ানা হইতে হইতে তারা বান্দন শুরু করিব, কি আমিলা তোদের কাছে আমাদের কাছে, আমাদের কাছে ব্যাপার না ওদের কাছে আর কি ব্যাপার হবে, কারণ ওনারাও তো দেখেন যে এটার কোনো কি নাই, সিগনিফিকেন্স নাই। আপনারা আমার বিষয়গুলা বুঝতে পারতেছেন তো? আমি এই জিনিসগুলা চাচ্ছি আপনাদের ভিতরে আলোটা ধরাইতে। এই যে মিলাদ, এই যে ঈদে সোয়াদাই কারবালার মাফি, তাহলে আপনি যখন এই কথাটা বলবেন মানুষের ভিতরে কনফিউশন তৈরি হয়ে যাবে। কনফিউশনটা কে তৈরি করেছেন? আপনি তৈরি করেছেন। কিসের কারণে? আল্লাহ পাক ভালো জানেন কি কারণে করেছেন। এই কাজ আমরা করব না। ফেসবুকের মধ্যে আল্লাহর ওয়াস্তে কমেন্ট করা ছেড়ে দেন, আপনার জিন্দেগি হায়াত আদা বেড়ে যাবে। আপনারা হয়তো বুঝতেও পারতেছেন না, এমন এমন জায়গায় আপনারা কমেন্ট করে দেন ইমান সহ চলে যায়, ইমান সহ চলে যায়। এখানে কত মৌলবি আছে যার পিছনে নামাজই হয় না, কেন? সে এমন এক আলেমের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, হয়তো যেই আলেম আল্লাহর দরবারে অনেক গ্রহণযোগ্য, ফতোয়া দিয়ে তার ইমান যে বাজারে বিক্রি করে ফেলছে সে জানেও না, সে জুমা পড়াইতেছে, সে জানাজা পড়াইতেছে। আজিব মাহল, আজিব
মা হোক, সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমরা যেটা বুঝাইতে চাচ্ছিলাম আমাদের মূল কথায় চলে যায়। তো মাহে মহরম যখন আসে প্রথম 15 দিন দেখবেন পাগল করে ফেলবে আপনাদেরকে, শিয়া শিয়া বলে আপনারা মনে করবেন শিয়া আইজম বুদের সুন্নিদেরকে চেপে ধরতেছে। আহলে সুন্নাহ ওয়াল জামাত 1300-1400 বছর চাপতে পারে নাই কেউ। সরকারিভাবে চেষ্টা করা হয়েছে, বেসরকারিভাবে চেষ্টা করা হয়েছে, উম্মতের 80% আহলে সুন্নতে ওয়াল জামাত। আমরা কখনো আহলে সুন্নাহ ওয়াল জামাত কখনো অস্ত্র নিয়ে মাঠে নামে নাই। আহলে সুন্নাহ ওয়াল জামাতের জবান, দলিল, তাকওয়া, পরহেজগারি সবকিছু মিলে কেউ এখানে দাঁড়াইতে পারে নাই। কোটি কোটি টাকা খরচ করেছে, আমরা আমরা কি করব, আমাদেরটা প্ল্যান্ট। আমরা ফেসবুকের মধ্যে 3 লাইনে মেসেজ একটা দিয়েছি, অমুক শিয়া হয়ে গেছে, এগুলার মাধ্যমে আপনি সুন্নিদেরকে ফ্রাস্ট্রেটেড করছেন, বরবাদ করে দিচ্ছেন। সচেতনতা বৃদ্ধির জন্য কি করতে হয় সেটা সবাই বসে দরবারে উলামায়ে কেরামকে, পীর সাহেবানকে, সবাইকে ডেকে গোল টেবিল বৈঠক করি, হুজুর সমস্যা এটা হয়েছে আমাদের বাংলাদেশে, চট্টগ্রামে অন্তত মুরব্বী নাই, আমাদের এখানে পীর সাহেবান নাই, উলামায়ে কেরাম আছেন, বুজুর্গ উলামায়ে কেরাম, বয়স্ক উলামায়ে কেরাম আছেন, সবাই মিলে আমরা বসি, আমি মাস্টারি করার কে, আমি কি বুঝি, আপনি হয় ইঞ্জিনিয়ার নয় উকিল নয় কোনো কিছু, আপনি কি বুঝবেন। উলামায়ে কেরাম বসে তাদেরকে ডিল করতে দেন, তাদেরকে বলেন পরিস্থিতি এইটা, পরিস্থিতি এইটা। আজকে আমাদের মুফতি ইব্রাহিম আল কাদরি মুদাজ্জিলুল আলী, আমাকে কেউ একজন বলেছে যে উনি পুরা বিষয় নিয়ে একটা সুন্দর বক্তব্য জাতির সম্মুখে তুলে ধরেছেন। এ না আমাদের মুরব্বীদের কাজ, আমাদের কাজ ইজি হয়ে গেল না, মুরব্বীরা মিলে বসবেন, মুরব্বীরা মিলে এক জায়গা থেকে ডাইরেকশন দেবে। এখন আপনি এই কোনা থেকে এটা বলতেছেন, ওই কোনা থেকে ওইটা বলতেছেন, ওই কোনা থেকে ওইটা বলতেছেন, আমাদের ছেলেরা ফ্রাস্ট্রেটেড, আমাদের ছেলেরা ডিস্টার্ব। অ্যাজ এ রেজাল্ট অফ দিস আলে ভাই একদল তো ভুলেই গেছে এখানে আলে ভাই তো রসুল বলে কিছু আছে। ঢাকার কোনো মসজিদের মধ্যে, চট্টগ্রামের বাইরে গেলে কোনো মসজিদে আপনি দেখবেন এগুলার কোনো হদিস নাই, একদল তো ছেড়েই দিয়েছে। যারা করে তাদেরকে আপনি শিয়া ইজমের কথা বলে ভয় পাইয়ে দিয়েছে। আমরা গরিব কিছু আছি, যেহেতু কোনো বলের সাথে চলি না, আপনি কি বলেন না বলেন কোনো কিছু যায় আসে না, দৃষ্টি মদিনা শরীফের দিকে থাকে। নবী রাজি থাকলে সব রাজি, নবী রাজি না থাকলে আপনার রাজি দিয়ে আমি কি করবো, কাজি খাবো, আপনারা বুঝতে পেরেছেন। বড় বড় আলেম পর্যন্ত ভয় পেয়ে যাচ্ছে, ইন্না লিল্লাহি। আমরা নৈমিশাই বুঝু, হাসমিশাই বুঝু, জালালউদ্দিন আল কাদরি বাংলার জমিনে যাদেরকে দেখেছি, আলে বাইতে রসুলের কথা যখন বলতো ফেদা, মানুষ কানতেছে, ওনাদের চোখ দিয়ে পানি, আপনারা বুঝতে পেরেছেন। সেই টেস্ট খতম হয়ে গেছে এখন, কেন ওই বল ওই। যাই হোক, আমাদের বক্তব্য শেষের দিকে, আওলাদ এবং রাহাত দুইটা বোঝেছেন, রহমত রাইহানের একত্ব কি, তার মানে হচ্ছে আল আমার হাসান এবং হুসাইন, এটা আমার জন্য রহমত, হুমা মাওলা, আপনি রহমান, আপনার নবী রহমাতুল্লিল আলামিন, রহমাতুল্লিল আলামিন। আয় হায় হায় কোয়া আর ফুয়াও একবারে মানে আর রহমত হিসেবে হবে দুনিয়াতে আইল দি, আমার রহমত হিসেবে দুনিয়াতে এসেছে, কারণ আমার তো বিশাল বিজনেস এম্পায়ার, আমার এই ছেলে যদি না আসতো আমার এগুলো দেখভাল কে করত, বুঝতে পেরেছেন। তাইলে আমার নবী কোনো না কোনো একটা জিনিসের দিকে ইঙ্গিত দিচ্ছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক জায়গার মধ্যে বলেছেন আমার শান্তি, আরেক জায়গার মধ্যে আমার আওলাদ, এই জায়গার মধ্যে বলছেন হাসান এবং হুসাইন, এটা দুনিয়ার মধ্যে আমার দুইটা রহমতের। আমি এই জায়গাগুলোতে সময় লস করতেছি না, কারণ রিজিকের মধ্যে যাইতে হচ্ছে। পঞ্চম অর্থ রায়হানের অর্থ হচ্ছে রিস্ক, রায়হানের অর্থ কি, রিস্ক। আচ্ছা এখন রিজিক মানে কি, রিস্ক মানে হচ্ছে, রিস্ক বলা হয় ওয়াবির রিস্কে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লি। আচ্ছা রিস্ক মানে কি, ইমাম ইবনে মনজুর লিসানুল আরব একটা বিখ্যাত কিতাব, 16-17 খণ্ড কোন জায়গায় 22 খণ্ড, আমার কাছে যেটা আছে 19 খণ্ডের, সেই কিতাবের মধ্যে রিজিকের অর্থ লিখছে, আর রিস্ক আল্লাযি ইউনতাফাউ বিহ, রিজিক বলা হয় এমন জিনিস যেটার মাধ্যমে আপনার উপকার সাধিত হবে, কি সাধিত হবে, উপকার। সেই কারণে এই দিক থেকে হযরতে আল্লামা ইবনে আসির আন-নিহায়া ফি গরীবিল আসর এই কিতাবের মধ্যে উনি বলছেন, এই দিক থেকে ইয়াতলুকু, রায়হান শব্দটি দ্বারা
কি বোঝানো হয়? রহমত এবং রিস্ক, রহমত এবং রিস্ক। কো রিজিকের অর্থ কি? কো রিজিকের অর্থ হচ্ছে এমন জিনিস যেটার মাধ্যমে ব্যক্তির উপকার সাধিত হয়, ব্যক্তির উপকার সাধিত হয়। এখন উপকার সাধন আমি শুরুর দিক থেকে আপনাদেরকে বলছিলাম, ব্যবসা আছে, গাড়ি বাড়ি আছে, আমার ছেলে কোনো কিছুর ঠিক ঠিকানা নাই, বন্ধু বান্ধব নিয়ে আছে, ছেলে আমার, কিন্তু আমার রিজিক হইতে পারে নাই। কেন? এটার মাধ্যমে আমার কোনো উপকার সাধন হচ্ছে না। কিন্তু ছেলে যদি আমার এই সব কিছু দেখভাল করে, ছেলে যদি আমার এই সব কিছু দেখভাল করে, তাহলে এটা হয়ে যাবে আমার রিস্ক। তো সেই কারণে রিস্কের কারণে ছেলেকে বলে রাইহান। কি বলে? রাইহান। তো ইমাম আবু আব্দুল্লাহ বিন আবি নাসর আল ইজদি, ওনার একটা কিতাব আছে তাফসীর, তাফসীরু গরীব মা ফি সহিহাইন আল বুখারী ওয়া মুসলিম, এটার ভিতরে উনি বলছেন আর রাইহান ইয়ানি আর রিস্ক, ওয়া ইউসাম্মাল ওয়ালাদু রাইহানা, ওয়ালাদকে, বাচ্চাকে, আওলাদকে রাইহান বলা হয়। রাইহান মানে রিস্ক, রিজিক মানে যার মাধ্যমে উপকার সাধিত হয়। এতটুকু তো বুঝছি। এখন আমরা প্রশ্ন করব, হুজুর ইমাম হাসান এবং হুসাইন কোন উপকার আপনার সাধন করেছে যেটার মাধ্যমে এই দুইজন আপনার রিজিকে পরিণত হয়েছে? কোন না কোন উপকার তো সাধন করেছে। উপকার সাধন না করলে রিজিক হলো কেমনে? আসেন আমরা দেখি আমার নবীর এই দুই আওলাদ নবীর রিজিক কেমনে হলো। হযরতে হাসান এবং হুসাইনের মধ্যে প্রথমজন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামে হাসানের ক্ষেত্রে আমার নবী কি বলেছে জানেন? আমার নবী বলেছেন ইবনি হাজা সাইয়্যিদ। কি বলেছে? আমার এই সন্তান সাইয়্যিদ। সাইয়্যিদ মানে আমরা সাইয়্যিদ বলি বাংলাতে, এটার অর্থ আমরা কি করি? সাইয়্যিদ মানে সর্দার, সাইয়্যিদ মানে সর্দার। মনে রাখবেন আরবির মধ্যে সৈয়দ কবিলা আছে না, গোত্র, বাড়ির নেতো হইতে পারে, জাতীয় সর্দারও হইতে, কৌমের সর্দার, সৈয়দ মানি সর্দার। সৈয়দ সর্দার কখন হয়? তো যদি যেই সৈয়দের মাধ্যমে কোনো একটা জাতির, কোনো একটা গোত্রের উপকার সাধন হবে, তাদের সমস্যাগুলা দূর হবে, তাদের সমস্যাগুলা দূর হবে, তাদের উপকার হবে। যদি গোত্র বা সম্প্রদায়ের উপকার হয়, সমস্যাগুলা দূর হয়, তাদের যাবতীয় প্রবলেমগুলা সলভ হওয়ার পরে স্থিরতা প্রতিষ্ঠা হয়, এমন ব্যক্তিকে সৈয়দ বা সর্দার বলে। যাকে তাকে সর্দার, সৈয়দ মানি সর্দার বলে না। তাহলে ইয়া রাসূলুল্লাহ, ইমামে হাসান কোন উপকার সাধন করেছে এবং কার উপকার সাধন করেছে? আমার ভাইয়েরা, কোনো কথা হবে না, আমার ভাইয়েরা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম উনি ক্ষমতায় আসার পরে, উম্মতে মুসলিমার মানে খেলাফতে আসার পরে, যেটাকে আমরা বলি ডিভাইন ডেমোক্রেসি, ঐশী গণতন্ত্র, ঐশী, একটা হচ্ছে ইউরোপিয়ান ডেমোক্রেসি আর একটা ডিভাইন ডেমোক্রেসি। ইউরোপিয়ান ডেমোক্রেসি এটা মানুষের ব্রেন দিয়ে চলে, মানুষের ব্রেন দিয়ে চলে। ডিভাইন ডেমোক্রেসি আল্লাহ এবং রসুলের বাণী অতপর ব্রেন, এই দুইটা দিয়ে চলে। আপনারা বুঝতে পেরেছেন? তো আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে উম্মতে মুসলিমার রাজনৈতিক সংকট দেখা দেয়। সেই রাজনৈতিক সংকটের মধ্যে অপরপক্ষে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিমের শাহাদাতের পরে পরিস্থিতি, খেলাফতের দায়িত্ব আসে ইমাম হাসান আলাইহিস সালামের কাছে। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আলাইহিস সালাম বলাতে আবার আপনারা অন্য কিছু মনে করিয়েন না। আমাদের আকাবিরিনে উম্মত, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম সবাই এভাবেই বলতেন। হযরতে ইমামে হাসান আলাইহিস সালাম পর্যন্ত আসেন, উনিও খেলা, উনিও খলিফায়ে রাশেদার অন্তর্গত। এই সমস্যা আরো প্রকট আকার ধারণ করে। ডেডলক বলে না, ডেডলক মানে সমাধানের কোনো গত্যন্তর নাই,
ইমামে হাসান আলাইহিস সালাম যদি একটু উল্টে যায় তাইলে উম্মতে মুসলিমার মধ্যে প্রত্যেক দিন মানুষ কাটা পড়বে, রক্তের বন্যা বইবে, দিন ধর্ম প্রতিষ্ঠিত প্রচারিত দূরের কথা, মানুষ দেখে হাসাহাসি করতেন, উম্মতে মুসলিমা মুশকিলের মধ্যে পড়ে যেতেন। ট্যাটলক এমন ভাবে তৈরি হয়েছে, আমার নবী আগ থেকে ঘোষণা দিয়েছেন ইবনি হাজা সাইয়্যেদ, আমার এই ছেলে সাইয়্যেদ, তার মাধ্যমে আমার উম্মতের উপকার সাধন হবে। সেই কারণে আমার উম্মতের উপকার, আমার দ্বীনের উপকার সাধন করবে বিদায় সে রায়হান। রায়হান মানে রিজিক, রিজিক মানে যেটার মাধ্যমে উপকার সাধিত হয়। তো ইয়া রাসূলুল্লাহ এখানে উপকার কোথায়? তো উপকার হচ্ছে মুসলমানদের দুই বড় গ্রুপের মধ্যে যখন দলাদলি দেখা দেবে, আমার এই সাইয়্যেদ সত্যিকার অর্থে সর্দার, যার ভিতরে আমার রক্ত প্রবাহিত, আমার এই সর্দার দাঁড়িয়ে গিয়ে উম্মতে মুসলিমার এই ডেডলক খতম করে, মুসলমানদের মধ্যে ঐক্য সাধন করে, উম্মতে মুসলিমার অন্তরে সুকুন এবং শান্তি প্রতিষ্ঠা করবে, মুসলিম জাতির উপকার করবে, আমার উম্মতের উপকার করবে, আমার দ্বীন উপকৃত হবে। সেই কারণে আমার নবী ইমামে হাসান এবং হুসাইনকে রায়হান বলেছেন। গরিবুল হাদিসে রায়হানের অর্থ রিজিক করা হয়েছে, রিজিক মানে যার মাধ্যমে উপকৃত হওয়া যায়। আমার নবী, আমার নবীর এই আজিম নাতির মাধ্যমে উপকৃত হয়েছেন বা হবেন বিদায়, আমার নবী ইমামে হাসানকে রায়হান বলে রিজিক উপাধি দিয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? সেদিন যদি ইমাম হাসান উল্টে যেতেন, ইমাম হাসান যদি না মানতেন, কারণ উনি লেজিটিমেট খলিফা, তবে আমরা এখানে কোন ধরনের প্রশ্ন তুলব না, এটা সাহাবায়ে কেরামের মুআমালা। আপনারা হাই ভাইব বোঝার চেষ্টা করেন, মীর মুআবিয়া তো আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, যেই ব্যক্তি এক সেকেন্ডের জন্য আমার নবীকে দেখেছেন, আমার নবীর সুগন্ধি যার নাকে এক সেকেন্ডের জন্য লেগেছে, সেই ব্যক্তি ঘোড়া দৌড়ানোর সময় দুলি যেটা উড়ে, সেই দুলিও একজন গস কুতুবের চেয়ে উপরে। কি করেন আপনারা? আমরা চুপ থাকব? আমাদের আইম্মাই কেরাম চুপ থাকতে বলেছেন, আমরা এখানে কোনো কথা বলবো না, এটা উম্মতে মুসলিমার রেড জোন, এখানে উপরেও যাব না নিচেও। আপনি একজনের উপরে বন্দুক তাক করলে আরেকজন বসে আছে আমাদের ভিতরে বন্দুক তাক করার জন্য, আপনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার হুকে টার্গেট করবেন, আরেকজন হযরত আলীকে টার্গেট করবে, কারণ এখানে শিয়াও আছে, এখানে খারেজিও আছে, মাঝখানে আহলে সুন্নাহ ওয়াল জামা, সাহাবায়ে কেরামের ফুয়ুজাত নেই, আহলে বাইতে রাসূলের ফুয়ুজাত নেই, আমাদের সমস্ত মস্তকের সমস্ত আইম্মায়ে কেরাম এলমে হাদিসের, এলমে ফিকহের, এলমে তাসাউফের উপরের দিকে যান, মারুফে কারখি থেকে শুরু করে হাবিবুল আজমি পর্যন্ত, হারেস আল মুহাসিবি পর্যন্ত, হযরতে জুন্নুন মাসরি পর্যন্ত, বাইজিদ বিস্তামি পর্যন্ত, জুনায়েদ আল বাগদাদি পর্যন্ত, যাদের পিঠের সাথে তাবেইন তাবেউ তাবেইনের পিঠ লাগানো, তাদের চেয়ে কি বড় আশেক রসুল আমরা? তাদের চেয়ে বড় আশেক রসুল? এই ফেতনার মধ্যে আপনারা পড়বেন না, খবরদার। আইম্মায়ে কেরামের নিষেধ, আইম্মায়ে কেরাম নিষেধ করেছেন, আমরা এখানে কোনো কথা বলবো? সম্মানিত উপস্থিতি, আমি বলছি লেজিটিমেট খলিফা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু উম্মতে মুসলিমার বৃহত্তর স্বার্থে। এরপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা প্রায় 92 বছর উমাইয়ার শাসন চলে, আপনারা জানেন সমস্যা ছিল, মারামারি ছিল, কিন্তু সেই 92 বছরে ইসলাম প্রত্যেকে কোথায় ঢুকে গেছে আপনি কল্পনা করতে পারবেন না। ইসলাম ফ্রান্সে, ইসলাম আস্তে আস্তে সিন্ধে, ইসলাম আস্তে আস্তে এশিয়া উপমহাদেশে ঢুকে গেছে। মুসলমানদের জ্ঞান বিজ্ঞান রিসার্চ গবেষণা সেই সময়কাল থেকে শুরু হয়েছে, প্রায় 1200-1300 বছর উম্মতে মুসলিমা সেটাকে কন্টিনিউ করেছে, সমস্যা কি হয় নাই? হয়েছে। কিন্তু যেই অর্থে ইমামে হাসান আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু স্টেপ ডাউন করেছেন, সেই 92 বছরের মধ্যে উমাইয়া পরবর্তীতে আব্বাসী এসেছে, এর পরবর্তীতে 750 বছর উসমানিয়া খেলাফ হচ্ছিল। আপনারা বুঝতে পেরেছেন? ইতিহাসবিদরা ইতিহাসগুলা বলেছে,
আমরা ইতিহাস দেখে যদি ইমোশনাল হয়ে যায় তো আকীদা নিয়ে টানাটানি হবে। আমরা ইতিহাসবিদ থেকে ইতিহাস শিখব, আকীদা আকীদার ইমামদের কাছ থেকে নিব, আকীদা সুফিয়াই কেরাম থেকে নিব, উলামাই কেরাম থেকে নিব, ইতিহাসবিদ থেকে নয়। আপনারা বুঝতে পেরেছেন? একবার দোর শরী করি সালাতুনি ইয়া রাসূলুল্লাহ। সালাতুনি ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনি ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস-সাকালাইন والفريقين من عرب ومن عجم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم এর পরে ইমাম হুসাইন রদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও আমার নবীর রিজিক, তো রিজিক দিয়ে কি হয়, উপকার হয়। তো এখন আমরা জিজ্ঞেস করব, হুজুর ইমাম হুসাইন দিয়ে উম্মতে মুসলিমার কি উপকার সাধন হয়েছে? আসেন আমরা উপকার দেখি। এক রেওয়ায়েতের মধ্যে ইমামে হুসাইন রদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী ইরশাদ করছেন, হুসাইনুন সিবতুম মিনাল আসবাব, হযরতে হুসাইন রদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী সিপ্ত বলেছে। কি বলেছে? সিপ্ত। সিপ্তুন মানি কবিলা, সিপ্তুন মানি কি? গোত্র, বাড়ি। মানি আমার হুসাইনকে ইন্ডিভিজুয়াল মনে করিও না, মানে এক ব্যক্তি মনে করিও না, সে একটা পুরা সম্প্রদায়ের মতো, পুরা বাড়ির মতো। কিন্তু এই সিপ্তের অর্থ করতে গিয়ে ইমাম ইবনে আসি ওই গরিবুল হাদিসের মধ্যে কি বলছে, সিপ্তুর অর্থ হচ্ছে উম্মাতুম মিনাল উমামে ফিল খাইর। সিপ্তুনের অর্থ কি? আসতেছে নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাওহীদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউসুল আজম মাইজভান্ডারি, মইনিয়া যুব ফোরাম, আমাদের রাসূলের আগমন, শুভেচ্ছার স্বাগত, সাইয়্যিদ বাবার আগমন, মইনি বাবার নয়নমণি, সাইয়্যিদ বাবা আল হাসানি, আমাদের রাসূলের আগমন, শুভেচ্ছার স্বাগত, নারে তাকবীর, নারে আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউসুল আজম মাইজভান্ডারি, সাইয়্যিদ বাবা মাইজভান্ডারি, যুব ফোরামের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, পুমরাবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের মধ্যমণি, মাইজভান্ডার দরবার শরীফের উজ্জ্বল জ্যোতিষ্ক, ওয়ার্ল্ড সুফিজম এর সম্মানিত প্রেসিডেন্ট হযরতুল হাজ চাচাজি সৈয়দ ডক্টর সাইয়েদুল আহমদ আল হাসানি আমাজ বানারি মাদা দিলোল আলী সাহেব, সকলে উচ্চ আওয়াজে বলি মারহাবা। আমি হুজুরকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি এবং আজকের মাহফিলের সম্মানিত আলোচক জনাব ডক্টর সাইফুল আজম বাবর আজহারি মাদা দিলোল আলী সাহেব এর বক্তব্য আমি পুনরায় চালিয়ে যাওয়ার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মা
জলদতিন ফিহান নবিউল মুহতাশমি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে, মাহফিলের হাজিরিনের পক্ষ থেকে হুজুর কেবলাকে ওয়েলকাম করছি মাহফিলে। হুজুরের অনুমতিক্রমে আমরা আমাদের বক্তব্য কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেব, বক্তব্য শেষ পর্যায়ে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, তাইলে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমা আলাইহিমাসসালাম এই দুইজনকে আমার নবী রায়হান বলেছেন। রায়হানের অর্থ জেনে শেষের অর্থ করেছি গরিবুল হাদিস থেকে, আমরা বলেছি রিজক। রিজক মানি যেটার মাধ্যমে উপকার সাধিত হয়। এখন ইমামে হাসান আলাইহিসসালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে উপকার কি সাধিত হয়েছে সেটা শেয়ার করেছি। ইমামে হুসাইনকে আমার নবী রায়হান কেন বললেন? তো ইমামে হুসাইনের ব্যাপারে আমার নবী এক রেওয়ায়েতের মধ্যে বলছেন, হুসাইন সিবতুন মিনাল আসবাব। এটা বলতে গিয়ে তো সিবতুনের অর্থ করা হচ্ছে, গরিবুল হাদিসের কিতাব যেটা বলেছি ইবনে আসিরে, ওখানে অর্থ করা হচ্ছে উম্মাতুন মিনাল উমামে ফিল খায়, মানি কোন একটা মঙ্গল ভালো উপকার হয় এমন কাজের উপর যখন একটা উম্মত দাঁড়িয়ে যান সেই উম্মতকে বলা হয় সিফত। আপনারা বিষয়টা বোঝার চেষ্টা করেন, ডান বাম নড়াচড়া করবেন না, সেই বিষয়টাকে বলা হয় সিফত। মানি একটা উপকার করা হবে, মঙ্গল সাধন করা হবে, সেই মঙ্গল সাধনে উপকার করণার্থে যখন একটা উম্মত দাঁড়িয়ে যান সেই উম্মতকে সিবত বলা হয়। এখন আমার নবী হযরতে ইমামে হুসাইনকে সিবত বলেছেন, তো সিবত বললে অর্থ কি হলো? অর্থ হলো আমার নবী বলতে চাচ্ছেন আমার হুসাইন নির্দিষ্ট একটা ব্যক্তির নাম না, আমার হুসাইন একটা উম্মতের নাম। কিসের নাম? একটা উম্মতের নাম, যার মাধ্যমে পুরো একটা উম্মতের উপকার সাধন হবে। সেই কারণে আমার নবী ইমামে হাসানের ক্ষেত্রে সৈয়দ বলেছেন, আমরা আপনাদের কাছে তুলে ধরেছি সর্দার বা সৈয়দ বলে কাকে, এখানে ইমামে হুসাইনের ক্ষেত্রে সিবত বলেছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলেছি ডিভাইন ডেমোক্রেসি। আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন, উম্মতে মুসলিমাকে একটা সুন্দর সিস্টেম দিয়ে গেছেন, যে সিস্টেমটা তিনটা উসুলের উপর চলেছে, আমানত আদালত সুরা। আমানত আদালত সুরা, সুরা মানে মিউচুয়াল কনসালটেশন পার্লামেন্ট। এখানে একক সিদ্ধান্ত হবে না, সবাই মিলে সিদ্ধান্ত নেব। আমার নবীর এই সিস্টেমের মধ্যে করাপশন ছিল না, একক ব্যক্তির কোনো ডমিনেশন ছিল না। ফারুকে আজমের মতো সাহাবিকে সাধারণ মানুষ রাস্তার মধ্যে দাঁড় করিয়ে ফেলেছে। ফারুকে আজম যখন পার্লামেন্টে, তখনকার যুগের পার্লামেন্ট অনুযায়ী, তখন হঠাৎ করে চট্টগ্রামে যেমন মহারানা বেশি, ফারুকে আজমের জমানায় মহারানা বেড়ে গেছে, মানুষ বিয়ে করতে পারছে না। খলিফার দরবারে কেস গেল, খলিফা সবাইকে ডাকলেন, বর্তমান সময়ের পরিভাষা অনুযায়ী আমরা বলবো পার্লামেন্ট সেজেছে, সে পার্লামেন্টের মধ্যে ফারুকে আজমের মানে স্টেটের পক্ষ থেকে প্রপোজাল গেছে যে আমরা মহারানাকে ফিক্স করে দেই। মহারানা ফিক্স করার কথা আসতে না আসতে এক বুড়ি দাঁড়িয়ে যান, বুড়ি বুড়ি মহিলা, বৃদ্ধ মহিলা, উনি দাঁড়িয়ে বলতেছেন আপনাকে এই অধিকার কে দিল? যেখানে আমার আল্লাহ ফিক্স করেন নাই কোরআনের মধ্যে, আমার নবী করেন নাই, সেইখানে আপনি ফিক্স করার কে? আমার আল্লাহ বলছেন ও আতুন নিসা আসাদুকাতিহিন্না নিহলা, পারলে পাহাড় সম পরিমাণ দিয়ে দাও। যেখানে আল্লাহ পাহাড়ের কথা বলছেন সেখানে আপনি ফিক্স করার কে? এটাকে বলে ডেমোক্রেটিক সিস্টেম। এখানে আইনের মাধ্যমে সবাই পরিচালিত হয়, কেউ গলার আওয়াজ বড় করতে পারে না। আমি এই বক্তব্য যেহেতু পরে দিব সেহেতু আমি আগে দিয়ে মানুষকে কনফিউজ করতে চাচ্ছি না,
আমার নবীর এই সিস্টেম, আমার নবী বলেছেন ধ্বংস প্রাপ্ত হবে, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতি মিন কুরাইশ, কুরাইশের কিছু ইম্যাচিও ছোট ছোট নাবালক শাসকের হাতে আমার উম্মত ধ্বংস হবে। তো উম্মত যখন, আমি পলিটিক্যাল ক্রাইসিসের কথা বলেছি আপনাদেরকে, এই বিষয়টা যখন কারবালা পর্যন্ত গড়ানোর আগে ইয়াজিদের হাতে যখন পাওয়ার গেছে, ক্ষমতা যখন, মুসলিম পাওয়ার, মুসলমানদের সামগ্রিক অবস্থা যখন নড়ে পড়ে, আমার নবী হযরতে ইমাম হুসাইনকে বলেছেন উম্মত, কি বলেছেন উম্মত, তখন কেউ মেনে নিয়েছে, কেউ আবার মাসলাহা তথা বিভিন্ন দিক বিবেচনা করে, ফেতনা ফাসাদ হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, বিভিন্ন দিক বিবেচনা করে অনেক সাহাবী তাবেই চুপ থেকেছে, কিন্তু আমার নবী কান্দে চড়ে যিনি বড় হয়েছেন, যাকে আমার নবী উম্মত বলেছেন, উনি কিন্তু বসে থাকেন না, উনি এই এই সিস্টেমকে চ্যালেঞ্জ করেছেন, এই সিস্টেমকে চ্যালেঞ্জ করেছেন, একা নিজের পরিবার পরিজন নিয়ে বের হয়ে গেছেন। আমার ইমামে হুসাইন যদি বিদ্রোহ করতেন অস্ত্র নিয়ে, বিদ্রোহ কাকে বলে, বিদ্রোহ মানে কোন একটা জায়গার মধ্যে গিয়ে ওই জায়গা দখল করে ওখানে অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে তৎকালীন এক্সিস্টিং পাওয়ারকে চ্যালেঞ্জ করার নাম বিদ্রোহ। কিন্তু আমার ইমামে হুসাইন যদি বিদ্রোহ করতেন তো মদিনা শরীফ দখল করে ফেলতে পারতেন, মদিনা শরীফের মধ্যে গুলামানে আলে বাইত ছিল, তখন মদিনা শরীফ দখল করতে পারতেন। ইমামে হুসাইন এই কোনোটা করা হুজুরের উদ্দেশ্য ছিল না, হুজুরের উদ্দেশ্য ছিল উম্মত হিসেবে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নবীর উম্মতকে এই ফিতনা থেকে বাঁচিয়ে আমার নবীর রিস্ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা, আমার নবীর উপকার সাধন করা, নবীর উম্মতের উপকার সাধন করা, সব কিছু। আল্লামা ইকবাল কত দারুণ বলেছে, কো বাতিল কি ইক্তেদার মে তাকওয়া কি আরজু হ্যায় কিয়া হাসি ফরে খায়ে হুয়ে হ্যায় হাম, কো বাতিলের শাসনের মধ্যে আপনি যদি তাকওয়ার আশা করেন, আয় হায় হায় কত দারুণ মিষ্টি মিষ্টি ধোঁকা আপনি খেয়ে গেলেন। তখন আল্লামা ইকবাল আরো চমৎকার কথা বলেছেন, কো বলেছে কাতিল মোহাব্বত কাতিল সে ভি মকতুল সে হামদর্দি ভি, মোহাব্বত কাতিল সে ভি মকতুল সে হামদর্দি ভি, ইয়ে বাতা হাশর মে মোহাব্বত কা সেলা কিসে মাঙ্গেগা, মোহাব্বত এখানেও যিনি মেরেছেন মোহাব্বত তার জন্য, যাকে মারা হয়েছে মোহাব্বত আবার তার জন্য। তো আল্লামা ইকবাল বলছে ইয়ে বাতা হাশর মে আকীদত কা সেলা কিসে মাঙ্গেগা, কিয়ামতের ময়দানে দুই গ্রুপ যখন হবে তো তোমার মোহাব্বতের প্রতিদান কার কাছে চাইবে। মনে রাখবেন কিয়ামতের ময়দানে সাইয়্যিদা শাবাবে আহলি, কিয়ামতের ময়দানে আমার নবী যদি নো বলে দেয়, কি বলে দেয় নো, তো আমার আল্লাহ আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে কোন মায়ের ছেলে পয়দা করে নাই যিনি কিয়ামতের ময়দানে আল্লাহর কোর্টে দাঁড়িয়ে আমার নবীর নো কে ইয়েস করে নিবে। এই দাম, এই গুরুত্ব, এই মকাম আল্লাহ শুধু আমার নবীকে দান করেছেন। ইয়েস বললে ইয়েস, নো বললে নো, আমার আল্লাহর দরবারে যাবেন, আমার আল্লাহ বলবে আসা আইয়া বা আসা কা রব্বাকা মাকামা মাহমুদ, ওই ওখানে ওই ওখানে, ওখানে ইয়েস হলে এখানে ইয়েস, ওখানে নো হলে এখানেও নো। তো যিনি ইয়েস বলবেন উনি পরকাল সাজার আগে জান্নাতের সরদার হযরত ইমামে হাসান ইমামে হুসাইনকে বানিয়ে দিয়েছেন। হযরত ইমামে হুসাইন বসে থাকেন নাই, গিয়েছেন কারবালার প্রান্তরে, একত্রিত হয়েছে কারবালার প্রান্তরে, নিজের জীবন দিয়েছেন, জীবন দিয়েছেন, জীবন দিয়ে উম্মতে মুসলিমার মতাদর্শকে বাঁচিয়ে দিয়েছেন। সেদিন যদি ইমামে হুসাইনের শাহাদাত না হতো তো পৃথিবীর মধ্যে ইয়াজিদিয়াত খারেজিয়াত নাসিবিয়াত উম্মতে মুসলিমার রগরেশা থেকে আশকে রাসূলকে চিরতরে মিটিয়ে দিত। কিন্তু ইমামে হুসাইনের সেই দিনকার শাহাদাত, আলে বাইতে রাসূলের শাহাদাত আমার নবীর দিনকে বাঁচিয়ে দিয়েছে। সেই বাঁচানোর কারণে আমার নবী বলেছেন হাসান এবং হুসাইন আমার দুইটা ফুলের নাম। রায়হানকে উলামায়ে কেরাম বলছেন রায়হান মানে রিজিক, রিজিক মানে যার মাধ্যমে উপকার হয়। আমার নবীর কি উপকার হয়েছে, কো উম্মতের উপকার হয়েছে, কেমন, কো ইসলাম জিন্দা হোতা হ্যায় হার কারবালা কে বাদ। একজন
ইয়াজিদ অনেক জোর, এটাও মতাদর্শ, এটাও মতাদর্শ। মনে রাখবেন ইমাম হুসাইন চলে গেছেন, আমি আল্লামা ইকবালের ওই কথা গতকালকে শেয়ার করেছি, আল্লামা ইকবাল বলছেন হুজুর হাতিহি নেহি আপ কি আনতে কাম কা, হুজুর তো তেরি বলেছেন, আমি তেরি বলতেছি না, হুজুর হাতিহি নেহি আপ কি আনতে কাম কা কে লফজ ইয়াজিদ কো গালি সে বদতর বানা দিয়া, কিছুই করে নাই, কোনো মার দাঙ্গা হাঙ্গামা হয় নাই, কিন্তু বলেছেন হুজুর এমন একটা রেভেঞ্জ, এমন একটা প্রতিশোধ যে কুলা কুল কায়নাতের মধ্যে সেই তারিখ থেকে আজকের তারিখ পর্যন্ত ইয়াজিদ শব্দটি গালিতে পরিণত হয়েছে, ইয়াজিদ শব্দটি গালিতে পরিণত হয়েছে। বাস আখেরি কথা বলে শেষ করে দিচ্ছি। দেখেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার এক ভাই ফোন করে বলতেছেন আপনি বারবার আমার ইয়াজিদ নিয়ে একটা আলোচনা ছিল, তো বলছে আপনি ইয়াজিদ নিয়ে বারবার আলোচনা করছেন, উনি তাবেঈ ছিলেন, উনি এই যুদ্ধের সাথে এই শাহাদাতের সাথে সম্পৃক্ত ছিলেন না। আমি বলতেছি ভাই আপনি এই কথাগুলো বলবেন না, শুধু শুধু প্রেশার হাই হয়ে যাবে আমার, ঠিক আছে আমরা এমনিতে অনেক ভদ্র সবর কোনো কিছু না, ঠিক আছে সব, কিন্তু দুই জায়গার মধ্যে তিন জায়গার মধ্যে আমাদের সবর সবর থাকে না, শানের সালতে বিয়াদবি যখন হয় আমাদের প্রেশার তখন 300 ডিগ্রি হয়ে যায়, আলে বাইত রাসূলের শানে আউলিয়াই কেরামের শানে এমনিতে কথা বলবো সারা দিন বলবো, কিন্তু বিয়াদবি করতে পারবেন না, বিয়াদবি করবেন তখন প্রেশার 300 ডিগ্রি হয়ে যায়, তখন মাথায় থাকে না কোন পুলিশ কোন আর্মি এই কাজ করিয়ে নাম বলতেছে, আপনি বক্তব্য বন্ধ করেন, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার ইওর ওয়ার্ড ইভেন এ সিঙ্গেল ওয়ার্ড, আপনি একটা কাজ করেন আমি আমার ভাতিজার নাম রাখছি হাসানাইন, কেন পরবর্তী ছেলে হয় কি হয় না আল্লাহ একটার ভিতরে দুইটা ঢুকাই দিছি হাসানাইন, আপনাকে তো আমি টেলিফোনে দেখতেছি না বয়স কটুক, যদি বয়স পারফেক্টলি থাকে ছেলে ছেলে হওয়ার সম্ভাবনা থাকে একটা ছেলের নাম ইয়াজিদ রাইখা দেখায় তাবেই না, তো তাবেই নাম রাখলে অসুবিধা কি, আল্লাহ এটা করতে পারবেন না, কেন ফেরাউন ফেরাউন মুসা আলাইহিস সালাম এসে ফেরাউনকে ফেরাউনি বানিয়ে দিয়েছে, গালি দিলে কো ফেরাউন, জুলুম করলে কো ফেরাউন, টাকা মেরে দিলে কো আস্তে একটা ফেরাউন, বুঝতে পেরেছেন, যেখানে মুসা যেখানে ফেরাউন সেখানে মুসা, যেখানে নমরু সেখানে ইব্রাহিম, যেখানে ইয়াজিদ সেখানে হুসাইন, এই আদর্শগুলোর মৌত হয় নাই, নমরুদ মিটে গেছে ফেরাউন মিটে গেছে সুপার পাওয়ার নিয়ে, হযরতে মুসা আলাইহিস সালামের পাওয়ার মতাদর্শের কারণে বেঁচে আছে, সেদিনও সুপার পাওয়ার ছিল ইয়াজিদ অর্ধ পৃথিবীর শাসক, এখানে আমার নবীর কলিজার টুকরা নাতি কয়েকজন পরিবারের সদস্য নিয়ে, মতাদর্শ মরে নাই, মতাদর্শ শুধু জীবিত হয়েছে তা না, এতদিন পরে আপনাদের কাছে বক্তব্য রেখে আপনাদের ভিতরে যে একটা রিফ্রেশমেন্ট দিনের চেতনা, সেটাই ইমাম হাসান হুসাইনের রক্তের বদৌলতে, সেদিন যদি এন্তেকাল না করতেন আজকে আমরা এই কাজ করতাম না, মদিনা শরীফে যান ঘুরতেছেন ঘুরতেছেন কোনো ফিলিংস আছে নাই, কিন্তু পাশের এক ভদ্রলোক বসে যখন নাত করতেছে হুজুর মেরি তো সারি বহর আপ সে পড়তেছে, যে সেও কানতেছে, যে শুনতেছে সেও কানতেছে, দরবারে বসা আসে নাই, কিন্তু নাচ যখন পড়া শুরু হয়েছে দিলে দিল লেগে গেছে, দিল সে জুবাত নিকলতে আসা রাখতে, এভাবে এই ঘটনাগুলো মানুষের ভিতরে ইমানের তাপস বৃদ্ধি করে জিন্দা রাখে, যেটা ইমামে হুসাইন আলাইহিস সালামের মাধ্যমে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসের হোক। আমি আখেরিভাবে আপনাদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে হুসাইনিয়তকে আমরা জিন্দা করি, আপনারা ভদ্র হন নম্র হন সহনশীল হন, আমাদের ভিতর থেকে করাপশন দূর হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকার অর্থে আল্লাহর বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন। আমরা কোরআন শরীফ পড়তে পারি না তাইলে আর হুসাইনি হইলাম না, আমরা নামাজ পড়ি না হুসাইনি হইলাম না, আমরা মানুষ ঠকাই হুসাইনি হইলাম না, আমার এলাকার গরিব মানুষজন সহযোগিতা করি না হুসাইনি হইলাম না, হুসাইনিয়তের মধ্যে এটা একটা প্যাকেজ, আমার নবী যে আদর্শ নিয়ে এসেছে সে আদর্শের প্যাকেজ, আমার নবী যে আদর্শ নিয়ে এসেছে আদালত ইনসাফ আমানত মানুষের সাথে সদ্ব্যবহার, এগুলা হুসাইনিয়ত, এগুলাকে আমরা জিন্দা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসের হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। একটা দোয়া করব, সেই দোয়াটা আপনারা আমিন বলবেন, আমাদের বক্তব্য শেষ হবে। আমাদের বাংলাদেশে যাদের মাধ্যমে করাপশনের বাজার গরম হয়েছে,
বাংলাদেশে অস্থির পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, যারা করাপশনের মাধ্যমে আমাদের দেশের সিস্টেম নড়েবড়ে করছে, তাদের তকদিরে যদি হেদায়ত থাকে মওলা তাদেরকে হেদায়ত করুন, আমিন বলেন। তাদের তকদিরে যদি হেদায়ত না থাকে মওলা ভালো কিছু মানুষ দিয়ে তাদেরকে নিয়ে সমুদ্রে নিক্ষেপ করুন, আমিন বলেন। আপনারা বুঝতে পেরেছেন, এটা সোনার দেশ, সুন্দর দেশ, অনেক দারুণ দেশ। পৃথিবীতে যারা বাইরে গেছে তারা বুঝে অনেক সুন্দর একটা দেশ, ভালো একটা দেশ। আমাদের কারণে কয় কোটি টাকা দরকার আপনার, কয় হাজার কোটি টাকা দরকার? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত চোর যারা আমাদের পুরো সিস্টেমকে অস্থির করে ফেলছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কবজা থেকে আমাদেরকে রক্ষা করুন, এবং তাদেরকে হয় হেদায়ত করুন নতুবা আল্লাহ রাব্বুল আলামিন তকদিরে হেদায়ত না করলে ধ্বংস করে দেবেন। আমি আখেরি ভাবে রহমানিয়া মইনিয়া সাইফিয়া সুনিয়া মাদ্রাসা হ্যাফজু এতিমখানা, আমাদের বড় অভাব এই মাদ্রাসাগুলান। আপনারা আজকের এই এই অনুষ্ঠানে আমাকে অনুরোধ করা হচ্ছে, হুজুর নাকি এটাকে আজকে উদ্বোধন করেছেন, দয়া করে আপনারা মাদ্রাসার জন্য সর্বাত্মক সহযোগিতা করেন। মাদ্রাসা আমাদের সমাজের জন্য অসম্ভব প্রয়োজন এই মুহূর্তে। ঢাকা বিশ্ববিদ্যালয় চিটাং কলেজ দিয়ে আপনি আত্মহত্যা ঠেকাইতে পারবেন না, আপনি পরিবারের ডিভোর্স রেট ঠেকাইতে পারবেন না, বায়ে বায়ে দা কুমড়া সম্পর্ক ঠেকাইতে পারবেন না, মারামারি ঠেকাইতে পারবেন না। এগুলার জন্য মাদ্রাসা লাগে, হ্যাবসখানা লাগে, মোরাল টিচিং যেটা মাজারাত লাগে। আমরা মনে করি কো মাজারের মধ্যে কো মাজার দরকার কি, কি মাজার দরকার কি, মাজার তুলে দিলে বুঝতে পারতেন মাজারের দরকার কি। এই কিছুদিন আগে দুবাই গেছি, তো দুবাইয়ের মধ্যে নামাজ পড়তে দাঁড়াইছি, তো দুইটা ছেলে তিনটা ছেলে দুবাইয়ের লোক আর কি, একদম আমাদের গায়ের সাথে লেগে সিধা দাঁড়ায় আছে। মানুষের মধ্যে একটা বিবেক থাকে না যে আমি যে পিছনে দাঁড়ায় আছি তো আমি তো সামনে দেখি ব্লক করে ফেলছে, তো আমি চিন্তা করতেছি এগুলো এরকম গাধার মতো কেন। পরে মাথায় আসলো আসলে এখানে কোনো মাজার নাই, মাজার থাকলে আখলাক থাকতো, তরবিয়ত থাকতো, ভদ্রতা থাকতো, আদব থাকতো। মাদ্রাসা থেকে তো শিক্ষা যায়, তরবিয়ত যায় মাজার থেকে, তরবিয়ত যায় মাজার থেকে। তো আমাদের এখানে মাদ্রাসাও দরকার, মাজারও দরকার। আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন, আমরাও আমাদের মতো করে আল্লাহ যতটুকু তৌফিক দান করেন আমরাও সহযোগিতা করবো ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।